السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি বিশ্বব্যাপী সমস্যা তৈরি করেছে এবং বাংলার মাটিতেও কিছু মানুষ এটা নিয়ে গোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা নিয়েছে। এই বিষয়টি হচ্ছে সন্ত্রাস। সন্ত্রাস এবং নৈরাজ্য, এটা যে কত মারাত্মক জিনিস এবং এটা যে আমাদের সমাজ জীবনকে শেষ করে দিচ্ছে, রাষ্ট্র শেষ করে দিচ্ছে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে, এই বিষয়টি আজকে আমরা জানবো যে ইসলাম তাতে কি বলেছে, ইসলামের কি দৃষ্টিভঙ্গি, এতে ইসলাম কি চেয়েছে আর আমরা কি করছি, আমাদের যুব সমাজ কিভাবে বিভ্রান্ত হচ্ছে, সেটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একটি শব্দ সন্ত্রাস, সন্ত্রাস শব্দটা ইংরেজিতে বলা হয় টেরোরিজম। এই শব্দটির সংজ্ঞা দিয়েছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। আগে বলছি যে আমাদের আলোচনাগুলো সাধারণ ওয়াজ নসিহত নয়, এগুলো শোনার একটু ধারণ করার বিষয়। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে যে সন্ত্রাস হচ্ছে দ্য সিস্টেমেটিক ইউজ অফ ভায়োলেন্স টু ক্রিয়েট এ জেনারেল ক্লাইমেট অফ ফিয়ার ইন এ পপুলেশন অ্যান্ড দেয়ার বাই টু ব্রিং অ্যাবাউট এ পার্টিকুলার পলিটিক্যাল অবজেক্টস। বাংলা বলি, বুঝবেন, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে সহিংসতা ব্যবহারের মাধ্যমে কোনো জনগোষ্ঠীর মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা, এটা হচ্ছে সন্ত্রাস। এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞা যেটা FBI দিয়েছে, সেটা হচ্ছে কোনো সরকার বা সাধারণ নাগরিকদের ভয় দেখিয়ে রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য ব্যক্তি বা সম্পদের বিরুদ্ধে ক্ষমতা বা সহিংসতার বেআইনি ব্যবহারই হচ্ছে সন্ত্রাস। আমরা সন্ত্রাসের সংজ্ঞা এই জন্য জানবো কারণ সন্ত্রাস শব্দটি কি এটা বুঝলে মানুষকে আপনি বলতে পারবেন যে এটা সন্ত্রাসের অন্তর্ভুক্ত। আমাদের দেশে আলেমরা বা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা বলে থাকেন এটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে অযোধ্যা লক্ষ্যের বিরুদ্ধে সহিংসতা হলো সন্ত্রাস। আমাদের ইসলামিক যে ফেকুল ইসলামি আছে, ইসলামিক যে ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে, এটাকে বলা হয় মুজাম্মল ফেকুল ইসলামি, যেটার কেন্দ্র হচ্ছে জেদ্দা, যেখানে সারা বিশ্বের মুসলিম স্কলাররা একসাথ হয়ে তারা একটা সংজ্ঞা নির্ধারণ করেন। তারা বলেছেন, আমি শুধু বাংলাটা বলছি, আরবিটা যেহেতু বুঝবেন না আপনারা, কোনো ব্যক্তি গোষ্ঠী বা রাষ্ট্র মানুষের উপর যে আক্রমণ পরিচালনা করে তাই সন্ত্রাস, চাই তা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হোক বা কষ্ট প্রদানের মাধ্যমে হোক, ধমকি প্রদানের মাধ্যমে হোক, অন্যায় বা হত্যার মাধ্যমে হোক, ডাকাতি রাহাজানি ইত্যাদি যেভাবে হোক না কেন। তাহলে আমরা বুঝতে পারলাম মৌলিকভাবে সন্ত্রাস হচ্ছে ব্যক্তির উপর হতে পারে, সামাজিক কোনো সংস্থার উপর হতে পারে, কোনো রাষ্ট্রের উপর হতে পারে, এবং সেটা করতে পারে রাষ্ট্র, করতে পারে ব্যক্তিও করতে পারে, এবং সেটার উদ্দেশ্য রাজনৈতিক হতে পারে, সেটার উদ্দেশ্য ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হতে পারে, এই কারণে অথবা ধর্মীয় কোনো উন্মাদনা পাগলামি করেও সেটা হতে পারে, এটার পুরোটাই হচ্ছে সন্ত্রাসের অন্তর্ভুক্ত। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগায়রি হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইয়ানজিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। অন্যায়ভাবে সীমা লঙ্ঘন, যেটা সংক্ষেপে এটাই বলতে পারি, আল্লাহ তাআলা আর বাণীর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা হারাম করেছেন যে যাবতীয় অশ্লীলতা যা প্রকাশ পেয়েছে এবং যা প্রকাশ পায়নি, ওয়াল ইসমা গুনাহ হারাম করেছেন, গুনার কাজ, ওয়াল বাগিয়া যাবতীয় সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। একটি শব্দ বলেছেন আল্লাহ তাআলা, তার ব্যাখ্যায় আলেমরা ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু মূল কথা হচ্ছে এটাই হচ্ছে এই বাগি বা সীমা লঙ্ঘন, এই বিদ্রোহ, এই মানুষের আক্রমণ
মানুষকে সাধারণ যারা যে নিরাপদ মানুষকে মানুষের উপর আক্রমণ করা যুদ্ধের যুদ্ধের মাঠে নয় বরং ব্যক্তিগত শত্রুতা অথবা সামাজিক কারণ অথবা ধর্মীয় কারণ অথবা রাজনৈতিক কারণে কাউকে আক্রমণ করে হত্যা করা মানে হচ্ছে সন্ত্রাস। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসের মূল মূল চিন্তা আমরা দেখতে পাই। এটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে মূল সংজ্ঞা। এটা সন্ত্রাস কি জন্য হয়, তিনটি কারণে সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, যেমন ইসরায়েলরা করছে ফিলিস্তিনিদের উপরে, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। আরেকটি হচ্ছে গোষ্ঠীগত সন্ত্রাস, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিধন করে দেয়। যেমন আপনারা জানেন যে সার্বিয়াতে মন্টিনিগ্রো যারা তারা হত্যা করেছিল বসনিয়া হার্জেগোভিনার লোকদেরকে মুসলিম বলে তাদেরকে হত্যা করেছে। অনুরূপ হুতু আর তুৎসির সেই মারামারি হানাহানি সেটা একটা সন্ত্রাস। এটা হচ্ছে গোষ্ঠীভিত্তিক সন্ত্রাস, গোষ্ঠীজাত সন্ত্রাস, একটি গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাস করা হয়। আবার কখনো কখনো এই সন্ত্রাস কোনো একটি ছোট্ট নৃগোষ্ঠীর বিরুদ্ধে করা হয়, যেমনি ভাবে মায়ানমার লোকরা চালিয়েছে। অনুরূপভাবে আরেকটি সন্ত্রাস ব্যক্তিগত সন্ত্রাস, যেমন কেউ আমরা জানি যে পূর্ববর্তী আমলে এরশাদ সিকদার নামে এক ব্যক্তি ওই এলাকা পুরোটাই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই পুরোটাই হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগত সন্ত্রাস বা নিজের নিজের একটা প্রভাব বিস্তারের জন্য এই সন্ত্রাস মানুষ চাপিয়ে দেওয়া সমাজের উপরে, কখনো কখনো রাষ্ট্রকে বিব্রত করে এবং একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্য কখনো রাজনৈতিকভাবে রাজনৈতিক ফায়দা অর্জন করা। কখনো কখনো আপনি দেখবেন যে একটা মানুষ ইচ্ছা করে তাকে আপনি নিতে পারতেন হাসপাতালে, আহত হয়েছে তাকে জোর করে ধরে রাখা হয়েছে মরে যাওয়ার জন্য। কেন? যাতে করে এটা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয়। এটা দেখবেন অনেক জায়গাতে হচ্ছে। কখনো কখনো একটা লাশ চায় তারা মিছিল করার জন্য, এটা কিন্তু রাজনৈতিক একটা উদ্দেশ্য। এটাও অনেক জায়গাতে অনেকে করে থাকে, ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। আমরা এটা বিস্তারিত আলোচনা করবো ইসলামের দৃষ্টিভঙ্গি। কখনো কখনো ধর্মীয় সন্ত্রাস হয়। ধর্মীয় সন্ত্রাস কি, দুটি ভিন্ন মতের মানুষ, আপনার মত আপনি দাওয়াত দিবেন, আমার মতে আমি দাওয়াত দিব না, আপনি জোর করে আপনি ভিন্ন মতের লোককে দমন করবেন, তাকে আক্রমণ করবেন, তাকে কথা বলতে দিবেন না, এটা কিন্তু ধর্মীয় সন্ত্রাস। এই ধর্মীয় সন্ত্রাস কখনো উচিত নয়। এই জন্য আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ে মদিনাতে ইহুদিরা ছিল, একই দেশে বসবাস করত ইহুদিরা এবং মুসলিমরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করেনি ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো আক্রমণ করেননি, বরং তাদের সাথে চুক্তিবদ্ধ ছিলেন যে মদিনাতে এই করবো আমরা, এই করবো মদিনাকে সুন্দরভাবে সাজানোর জন্য। দেখিয়েছেন ধর্মীয় সন্ত্রাস ইসলামে কোনোভাবেই অনুমোদিত বিষয় নয়। তিন নম্বর হচ্ছে সামাজিক সন্ত্রাস। সামাজিক সন্ত্রাস কি, সামাজিক সন্ত্রাসের বিষয়টি আমরা আলোচনা করবো, কি কি জিনিস আছে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সমাজের মধ্যে কেউ তার প্রভাব প্রতিপত্তি সৃষ্টি তৈরি করার জন্য দেখবেন যে একজনকে তার গরু নিয়ে আসছে, তার অথবা তার জমি দখল করে ফেলছে, অথবা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে, কাউকে বিভিন্নভাবে তার এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না, অথবা তার নামে বদনামি ছড়ানো হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় আসছিল এক জনপ্রতিনিধির নামে আসছে, কিরকম যে তিনি একটা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, কোনখান থেকে এক মেয়ে এনে শেষ পর্যন্ত এই দেশের আলহামদুলিল্লাহ স্মার্ট বাহিনী যারা তারা বের করতে সমর্থ হয়েছে যে একটা ভাই অন্য একটা লোকে তাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। এটা কিন্তু আমরা না জানলে কিন্তু বাইরে থেকে বলে দিতাম যে এই লোকে এই কাম করেছে। এই জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় বাস্তবতা কি জিনিস দেখার জন্য। এই জন্য এটাও একটা সামাজিক সন্ত্রাস যে একজন যেন সামাজিকভাবে অপমানিত হয়, সে যেন পরবর্তীতে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, এই জন্য অনেকে এই জাতীয় সন্ত্রাসে লিপ্ত হয়ে থাকে। এটা সামাজিক সন্ত্রাস। আর হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাস, অর্থনৈতিকভাবে কাউকে ঘায়েল করার জন্য, কারো জিনিসপত্র বিনষ্ট করে দেয়, অথবা কারো অর্থনৈতিক উৎস বন্ধ করে দেয়, কারো কোনো সম্পদ থাকলে, অথবা এমন হতে পারে অর্থ দিয়ে কাউকে সন্ত্রাসে নিয়োগ করে দেয়, এটাও হতে পারে। এসবই হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাস। আরেকটি হচ্ছে সাংস্কৃতিক সন্ত্রাস, সেটা হচ্ছে আপনার ঘরের ভিতরে এমন জিনিস প্রবেশ করাবে যেটা আপনি কখনো পছন্দ করেন না। সাংস্কৃতিক অঙ্গনে এই জিনিসটা এখন প্রচলিত প্রচুর পরিমাণে। যেমন ধরেন আমাদের দেশে সমকামিতা নেই, কিছু মানুষ হাজার কোটি টাকা নিয়ে নেমেছে সমকামিতা প্রচার করার জন্য, এটা হচ্ছে সাংস্কৃতিক সন্ত্রাস। আপনারা এগুলি বুঝতে পারেন যে এগুলো আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে সেগুলো এখন দেখা যাচ্ছে।
সমাজের সন্ত্রাসের প্রকৃত কারণ কি? এটা অনেকেই, আমি দুইটা জিনিস উল্লেখ করবো। একটি হচ্ছে কারণ বলে মানুষের কাছে স্বীকৃত কিন্তু আসলে কারণ নয়, আরেকটি হচ্ছে কারণ আসলে প্রকৃত কারণ। এর মধ্যে এক নম্বর হচ্ছে বিশ্বব্যাপী কিছু মানুষ আছে যারা সন্ত্রাসের বীজ বপন করে ইচ্ছা করে। তাদের যেমন মাফিয়া চক্র একসময় বলতো যে মাফিয়া চক্র, মাফিয়া ডন ইত্যাদি বলা হতো, ওরা কিন্তু সন্ত্রাস বপন করতো সব জায়গাতেই। সন্ত্রাসে তারা, তাদেরকে বলা হতো গডফাদার, বিভিন্ন এলাকাতে এসব সন্ত্রাসের গডফাদার তারা তৈরি করছে। এটা আসলে বিশ্বব্যাপী হচ্ছে, সেটার ছায়া পড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে। দ্বিতীয় যে কারণটি হয়, আমি লম্বা করবো না, বুঝে নেবেন আপনারা, দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে আধুনিক কিছু আবেগী আলেম সমাজের উত্থান। আবেগী আলেম সমাজ বুঝেন কিনা, দেখবেন যে কোথাও ওয়াজ করতেছে, বক্তৃতা করতে করতে তিনি কোনো মানুষকে কাফের বানাই ফেলতেছে, কাউকে আক্রমণ করার জন্য আগ্রহ জানাচ্ছে, তাদেরকে মিছিল করার জন্য, মিটিং করার জন্য বলছে, কোথাও আগুন লাগিয়ে দেওয়ার জন্য বলছে, মিছিল, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আবেগী তথাকথিত আধুনিক আলেম জাতি, আলেম নামের জালেমদের কাজ এটা। এরা রাষ্ট্রের ভিতরে বিভিন্ন জায়গাতে আগুন লাগিয়ে দিচ্ছে, এগুলি হচ্ছে, এই কারণটা কিন্তু আসলে আছে। এগুলিকে নিয়ন্ত্রণ করার কারণ আমি বলবো কিভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তিন নম্বর, বেকারত্ব এবং হতাশা, এটাও একটা কিন্তু রাষ্ট্রের প্রকৃত সন্ত্রাসের প্রকৃত কারণ। বেকার মানুষকে আপনি অনেক কিছু করাতে পারবেন, যার কোনো কাজ নাই তাকে যখন আপনি কিছু একটা কাজ দিবেন, যে কাজ দিব তোমার এত টাকা দিব, অথবা তোমাকে আমি চাকরি দিলাম, তখন সে চাকরির জন্য অন্যায় কাজটা করতে আগ্রহী হবে। অনেক মানুষ, বেকার মানুষ, তারে দিয়ে দেখবেন ইয়াবা পাচার করছে, কারণ তার কোনো কাজ নাই, কিন্তু আপনাকে দিয়ে করতে পারে। আপনি বলেন যে প্রথমত আপনার দিন বাধা দিবে, দ্বিতীয়ত আপনার কর্মব্যস্ততা আছে, এই জন্য কর্ম ব্যস্ত থাকা মানুষের উচিত। ব্যস্ততার আরেক নাম সুস্থতা, আর ব্যস্ততা না থাকলে আপনার মন প্রাণ সবকিছু আরেকজন কিনে নিবে, যেটা আপনি বুঝতেই পারেন না। আমাদের যুব সমাজের মধ্যে এই বেকারত্ব একটা সন্ত্রাসের একটা বিরাট কারণ, কারণ তাদের কাছে বিভিন্নভাবে যারা সন্ত্রাসী তারা এসে বিভিন্ন রকমের প্রস্তাব দিবে, এইটা করলে ভালো হবে, এমনকি কখনো কখনো তারা আখেরাতে জান্নাত দেখায় ছাড়বে আপনাকে, হ্যাঁ, যে এটা করলেই তুমি সরাসরি চলে যাবে, এই জাতীয় জিনিসও দেখায় ছাড়বে, কারণ বেকার মানুষের ভিতরে এটা করে বেশি তারা। এই জন্য বেকারত্ব এবং হতাশা সন্ত্রাসের একটি প্রকৃত কারণ। সন্ত্রাসের আরেকটি প্রকৃত কারণ হচ্ছে জিহাদের অপব্যাখ্যা। জিহাদ হচ্ছে ইসলামিক টার্ম, আমরা জানি জিহাদের জন্য রাষ্ট্রপ্রধানে অনুমোদিত কোনো জিহাদ ইসলাম অনুমোদন করেনি, অর্থাৎ কাফেরদের বিরুদ্ধে কোনো জিহাদ ইসলাম কখনো রাষ্ট্রপ্রধানের অনুমতি ব্যতীত অনুমোদন করেনি। যে ব্যক্তি এটা বলবে সে মিথ্যা কথা বলছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুমোদন ব্যতীত কোনো সাহাবী কোনোদিন যুদ্ধ করেনি। আমাদের ইমামরা, নাম ধরে একজন একজন করে বলি, আবু হানিফা, মালিক, শাফেঈ, আহমদ ইবনে হাম্বল, ইমাম চার ইমাম, অন্যরূপে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, যত ইমাম আছে বড় বড় আলেমরা, কোনোদিন কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি। কেন? ইমামুল মুসলিমিন, তা তখনকার খলিফা, তাদেরকে ডাকেনি এই কাজের জন্য। যতক্ষণ পর্যন্ত এই কাজে না ডাকবে ততক্ষণ পর্যন্ত নিয়মিত বাহিনীর বাইরে অন্য কেউ জিহাদে অংশগ্রহণ করা ইসলাম জায়েজ মনে করে না। যখন ডাকবে তখন প্রত্যেকের জন্য ফরজ হয়ে যাবে। যখন এই দেশে স্বাধীনতার সময় একজন ডেকেছিলেন, তার ডাকে এদেশের মানুষ সাড়া দিয়েছিলেন, কেন? কারণ দেশকে রক্ষার জন্য, এই দেশের মানুষের জুলুম প্রতিহত করার জন্য মানুষ দাঁড়িয়েছিলেন, এটা তাদের উপর তখন কর্তব্য ছিল। তখনকার সময় আমরা ছিলাম না, নাহলে আমাদের জন্য কর্তব্য হতো সেটা। কিন্তু আমি বলতে চাচ্ছি, একজন রাষ্ট্রপ্রধান অবশ্যই ডাকতে হবে, অথবা একজন এমন লোক ডাকতে হবে যিনি আপনাকে নিয়ন্ত্রণ করার অধিকার রাখেন, সেটা হচ্ছে যিনি এদেশের ক্ষমতা, অর্থাৎ যারা সেনাবাহিনী প্রধান অথবা যারা নিয়ন্ত্রণ করে রাষ্ট্র, তারা রাষ্ট্র নিয়ন্ত্রণকারী প্রতিনিধি বর্গ তারা। কিন্তু ব্যক্তি অথবা কোনো সামাজিক লোক অথবা রাজনৈতিক লোক নিজের মন মতো ডাক দিয়ে দিল আর আপনি তার পিছিয়ে ছুটলেন, এটাই হচ্ছে সন্ত্রাস, এটা কিন্তু জায়েজ না ইসলামে। ইসলামে আরেকটি আছে, সেটা বলতে পারেন, আমি বলি নাই কেন, দিপাড়ি, যদি আক্রমণ করে কেউ, যারা আক্রমণ করেছে রাতের অন্ধকারে, আমাদের দেশে যারা আক্রমণ করেছিল, তখন প্রতিরোধের জন্য যে ব্যক্তি বলবে যে প্রতিরোধ করে দাও, তখন কিন্তু আমার প্রতিরোধ দাঁড়াতে হবে। সেটা হচ্ছে আক্রমণ যখন প্রতিহত করতে হয়, কেউ বাইরের কেউ আক্রমণ করেছে আমাদের উপরে, আমাদের ইজ্জত নিয়ে টানাটানি করেছে,
আমাদেরকে দিন সুন্দরভাবে জীবন যাপনতে বাধা দিচ্ছে, তখন আমাদের উচিত হবে এই আহ্বানে সাড়া দিয়ে এদেরকে প্রতিহত করা। সেটাও একজন আহ্বানকারী লাগবে, ব্যক্তিগত আহ্বানকারী নয়, এমন ব্যক্তি যাকে গ্রহণযোগ্য সবার নিকট, এরকম ব্যক্তির আহ্বানে তখন সাড়া দিয়ে বাইরের আক্রমণকে প্রতিহত করতে হবে যদি ক্ষমতা থাকে, শর্ত হচ্ছে সক্ষমতা থাকে। আর যখন সক্ষমতা থাকবে না তখন সবর করতে হবে, সবর করতে হবে, অথবা যদি অন্য দেশে যাইতে সুযোগ দেয়া হয় সেই দেশে হিজরত করতে হবে। যেমন আমরা এক সময় ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম, আমাদের অনেক আমরা না আমাদের পিতা মাতারা অনেকে নিয়েছিল, এটা ইসলামের দিক নির্দেশনা। ইসলাম বলে না যে হানাহানি মারামারি করবে অথবা এমন কোনো কাজ করবে যে কারণে জিহাদ নামে এমন কিছু চালাবে যা জিহাদ নামে বিকৃতি, ইসলামের অপব্যাখ্যা করে ইসলামকে অপমানিত করা, এটা ইসলাম কখনো সমর্থন করে না। সম্মানিত উপস্থিতি, পাঁচ নম্বর যেটা সন্ত্রাসের কারণ আমরা বলেছি এটা হচ্ছে জিহাদের অপব্যাখ্যা করে কেউ কেউ সন্ত্রাস করছে। পাঁচ নম্বর যেই কারণে জিহাদ যেই কারণে সন্ত্রাস চালু হচ্ছে সেটা হচ্ছে প্রতিপক্ষকে কাফের বলার প্রবণতা। এটা বুঝেন কিনা, একটা বিরাট গোষ্ঠী আছে আপনার আশেপাশে যারা দেখবেন দেখলেই কোনো অমুক কাফের অমুক কাফের, সারাদিন শুধু কাফের ফতোয়া তার মুখ থেকে বের হয়। অথচ ইসলাম কাউকে কাফের বলার অথরিটি আপনাকে দেয় নাই। কাফের বলার অথরিটি দুই গোষ্ঠী, একটি হচ্ছে রাষ্ট্রপ্রধান সরকার, আরেকটি হচ্ছে সব আলেম সমাজের মধ্যে যারা গ্রহণযোগ্য, যাদের কথা গ্রহণযোগ্য, যাদের অথরিটি আছে, যারা শিক্ষিত বলে প্রমাণিত। যেমন কোনো একটা বড় সংস্থা আছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের, বুঝিয়ে বলছি বুঝার জন্য, এরকম তারাই শুধুমাত্র করতে পারে। ব্যক্তি কোনোদিন কাউকে কাফের বলার ক্ষমতা ইসলাম দেয়নি। ইসলাম বলেছে মান কাল আলি আখিহি কাফির ফাকাদ বাআ আলিহি হাদুমা, কেউ যদি তার ভাইকে বলে কাফের, দুইজনের একজন কাফের হয়ে যাবে, নাউযু বিল্লাহ। এই জন্য ইসলাম কখনো কাউকে কাফের করার কাফের বলার অনুমতি দেয়নি। এই জন্য এক যদি আপনি কাফের বলেন কি হয়, প্রথম বলে কাফের, দ্বিতীয় বলে কাফের, যেহেতু আবার হত্যা করার কাজ তার উপর, কে বলেছে আপনাকে। কেউ যদি কাফের হয়েও যায় আপনার দায়িত্ব নয় তাকে হত্যা করা, আপনার দায়িত্ব নয়। এটা বাস্তবায়ন করবে কে? আইন প্রয়োগকারী সংস্থা। আপনার দায়িত্ব আপনি যদি উইলিংলি কিছু করতে পারেন কোর্টে যান, যাই বলেন যে আমার ভাই কাফের হয়ে গেছে সে বাবার সম্পত্তি পাবে না, এটা হতে পারে আপনাদের আপনাদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার হতে পারে, কিন্তু তাকে হত্যা করার কথা ইসলাম কখনো বলে দেয়নি। কিন্তু এই দুইটা কারণ, হ্যাঁ প্রথমে বলবে কি প্রতিপক্ষ সে কাফের, এরপরে বলবে যে কাফের হয়ে গেছে এখন তাকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। এটাও আমাদের সমাজে প্রচলিত আছে, এই জন্য দেখবেন যে কখনো গুপ্ত হত্যা হচ্ছে, কাউকে মেরে ফেলতেছে, খবর পাওয়া যাচ্ছে না কে কাকে মারছে, আরে সে যা বলছে এইটা তো তাকে ছাড় দেন, তার কথা তার, আপনি সেও কথা বলছে আপনিও কথা বলুন, হাত চলবে কেন? হাত তো আপনার হাত, আপনার দায়িত্ব নয়, আপনার হাতের দায়িত্ব চলবে আপনার ঘরে। আপনার সন্তান নামাজ পড়ে না আপনাকে থাপ্পড় দেওয়ার অনুমতি ইসলাম দিয়েছে, আপনার স্ত্রী নামাজ পড়ে না তাকে বিদায় করার অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু আপনার সমাজে আরেকজন নামাজ পড়ে না তাকে মারার অনুমতি দেয়নি, বলার অনুমতি দিয়েছে, কিন্তু আপনি মনে করছেন যে কাফের হয়ে গেছে অমুক তারে মেরে ফেলতে হবে। এটাই হচ্ছে আমাদের সমাজে বাস্তব, এটাই কোনোদিন হয়তো দেখবেন যে অমুককে মেরে ফেলছে। বড় আলেমদেরকে এভাবে ঘায়েল করা হচ্ছে, যারা সঠিক কথা বলে এমন দেখবেন যে আলেমদেরকে মেরে ফেলা হচ্ছে বিভিন্ন জায়গাতে। কারা মারে? এরা ওই জাতীয় মানুষগুলোই মারে যারা সন্ত্রাসী তারাই, কারণ তারা ভিন্ন মত সহ্য করতে পারে না, ভিন্ন মত সহ্য করতে পারে না। এরা কখনো কখনো রাজনৈতিকভাবে সেটা করে, রাজনৈতিকভাবে অমুকের কারণে আগাতে পারতেছে না এই জন্য তাকে শেষ করে দেওয়া হোক কাফের বানিয়ে। কখনো কখনো দেখবেন তারা বলে যে এই ব্যক্তি গুনাগার, গুনা করছে এই জন্য তাকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ। গুনার কি জানেন? ইসলাম বলে আল্লাহর আইনে বিচার হতে হবে, ইসলাম বলে এটা বাধ্যতামূলক, এটা নিঃসন্দেহে কারো ছাড় নেই এটা। কিন্তু এটা কাকের কার প্রতি নির্দেশনা? রাষ্ট্রের প্রতি নির্দেশনা, আপনার প্রতি না। যদি না করে তারা গুনাগার হবে নিঃসন্দেহে, কিন্তু আপনার দায়িত্ব বলা পর্যন্ত শেষ, আপনি মারামারি হারানি করতে পারেন না। কিন্তু তারা কিছু মানুষ আছে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মানুষকে মেরে ফেলছে, কে বলেছে তাদেরকে? দায়িত্ব কে দিয়েছে তাদেরকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব দেননি। আপনারা দেখেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি এমন এক রাজার অধীন কাজ করেছেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যে রাজা ইসলামিক ছিল না। এর অর্থ হচ্ছে আপনাকে তার উপর তিনি বলেন নাই যে আমি তো এই দেশে থাকবো না, এই দেশের মানুষ মেরে ফেলবে, বলেন নাই, বরং তিনি সে কাজটি করেছেন। যুগে যুগে আলেমরা তাদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন,
কোথাও তারা কখনো সন্ত্রাসকে অনুমোদন করেননি, এটা ইনশাআল্লাহ আমরা আলোচনার মধ্যে বলব। আবার কখনো কখনো দেখেন এই জিনিসটাই আপনার উপর দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত, আপনি বলে দেন না, মানুষকে সচেতন করুন যে আল্লাহর কথা শুনুন, এটা না করে আপনার প্রয়োজন হচ্ছে অন্যের জীবনে, অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা, নিজের জীবনে নয়, এটা আরেকটা কারণ। অনেক মানুষ আমরা মনে করি অন্যের জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, নিজের জীবনে নয়। এই জন্য দেখবেন আপনি নিজের ব্যাপারে চিন্তা করছেন না, অমুকে কেন করেনি, তমুক কেন করেনি, এই জন্য বড় বড় নিঃশ্বাস ফেলেন আর বড় বড় জায়গাতে তার বিরুদ্ধে আপনি ফতোয়া ঢালেন অথবা তার বিরুদ্ধে লোকদেরকে লাগিয়ে দিচ্ছেন, এগুলি এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এতে কোনো সন্দেহ নেই। কারণ সন্ত্রাসী কাজ করে সমাজকে এরা বিভিন্নভাবে সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে চায়, সমস্যা তৈরি করতে চায়, এটা ইসলাম কখনো অনুমোদন করে। আপনার দায়িত্ব আপনি পালন করুন, আপনার পরিবারের মধ্যে আপনি ইসলামকে দেখুন, আপনি সমাজপতি হয়েছেন আপনি ইসলামকে দেখুন, আপনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন আপনার অধীন যারা তাদেরকে দেখুন, কিন্তু আপনি একজন ব্যক্তি মাত্র, আপনি ঠিক এক লাফে উপরের জায়গা ঠিক করতে রওনা হয়ে গেছেন, কেন আপনি কি ঠিক মতো ইসলাম পালন করেন? প্রত্যেকটি ব্যক্তি যদি ইসলাম পালন করে ইসলাম অবশ্যই এদেশে প্রতিষ্ঠিত হবে। এজন্য প্রতিপক্ষকে কাফের বলার প্রবণতা বা তাদের উপরে অন্যের উপরে নিজের মত চাপিয়ে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি কারণ। সাত নম্বর যে কারণ সেটা হচ্ছে দ্রুত ফলাফল লাভের চেষ্টা। দ্রুত ফলাফল লাভের কি জানেন, যে অনেকে আছে অনেক দিন ধরে দেখতে পাচ্ছে একজন আছে কোনো একটা ভালো পজিশনে আছে, একে যদি না মারা হয় তিনি উঠতে পারতেছেন না, তার পথের সিঁড়ি কাটা হয়ে গেছে, এটাও তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সেটাকে তারা প্রতিহত করতে চায়, সেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ওই লোককে প্রতিহত করতে চায়। এটা হয় অস্থির হয়ে গেছে কিভাবে ক্ষমতা যাবে, অস্থির হয়ে গেছে কিভাবে আরেকজনকে কিভাবে ঘায়েল করবে, তারা তখন এই হানাহানি মারামারি পথ বেছে নেয়। দেখবেন যে কোথাও লাশ পড়ছে, কোথাও এই হয়েছে, শেষ পর্যন্ত ঘুরে ফিরে দেখা যাবে কোনো একদল চাচ্ছে এর মাধ্যমে অস্থিরতা তৈরি করতে। এইটা একটা বিরাট কারণ আজ এই সন্ত্রাসের, যে সন্ত্রাস আজ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। অষ্টম যে কারণ তা হচ্ছে অন্যায়ের পরিবর্তনের সীমা লঙ্ঘন। অন্যায় হচ্ছে আপনি বুঝছেন, দেখুন আমাদের সমাজে কি হচ্ছে, ঢাকাতে একটি গোষ্ঠী কি করেছে, পরস্পর দুই ভাগ হয়ে সেখানে একে অপরের বিরুদ্ধে বিরাট বিরাট ফতোয়া জারি করেছে। জানছেন আপনারা কাদের কথা বলছি, যারা সবসময় একসাথে হয় বিভিন্ন জায়গাতে, এরপরে দেখলেন যে তারা একে অপরকে সহ্য করতে না পারে কয়েকজনকে পিটিয়ে মেরেই দিয়েছে। কে তাদেরকে এই অথরিটি দিয়েছে? মেরে ফেলার দায়িত্ব কত কঠিন দায়িত্ব আপনি জানেন? যেটা ইসলাম কি ঘোষণা করেছে এবারে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। নবম যে কারণ তা হচ্ছে কাফের হত্যার ঢালাও ফতোয়া দেয়া। ইসলাম কি কাফেরকে হত্যা করতে বলেছে কোথাও? ইসলাম বলেছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে তখন শুধুমাত্র একে অপরের বিষয়টা অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ নেই। এর আগ পর্যন্ত কোনো কাফেরকে হত্যা করার ইসলাম অনুমোদন দেয়নি, এটা একটা মিথ্যা কথা যারা এটা চালু করে দিয়েছে। অথচ এই কাজটি সন্ত্রাসীরা করে থাকে, এবং এই কাজটি কিভাবে আসছে আপনারা জানেন, এটা একটা বিরাট চলমান একটা জিনিস চলে আসছে, সেটা আফগানিস্তান হোক বা যেদিক থেকে হোক, দূর দূরান্ত থেকে এসে আমাদের দেশে এটাকে হ্রাস করেছে, কিছু মানুষ বিভিন্ন দেশে গিয়ে সেটাকে ট্রেনিং নিয়ে আসছে, এটা এই সমাজকে শেষ করার জন্য, ইসলামকে ইসলামের বদনামী করার জন্য, ইসলামকে দুর্নাম রটানোর জন্য তারা সেটা করেছে। দশম যে কারণ তা হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় অনুগত্যের অস্বচ্ছ ধারণা। এটা বুঝিয়ে বলি, ইসলাম বলে যে কোনো জায়গাতে কেউ ক্ষমতাসীন হবে তার নেতৃত্ব এবং তার কর্তৃত্ব মানা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি সব জায়গায় বলেছেন আতাইল আমিরা ওয়ালাউ ওয়া ইন জালাদা যহরাক আও আখাযা মালাক। তিনি বলেছেন যে রাষ্ট্রের আনুগত্য করো যদিও তোমার পিঠের চামড়া তুলে নেয় অথবা তোমার সম্পদ হরণ করে নিয়ে যায়, তারপর আনুগত্য করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যদি কাফরি আফ্রিকান কালো কুচ্ছিত মাথা বাঁকা একটা লোক তোমাদের আমির হয় তার আনুগত্য করে চলো। এখন বলতে পারেন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা বলে যে আমাদের আমির নয় তো তোর আমির কে? তারা বলে আমার বিভিন্ন দেশে তারা সমস্ত বিশ্বকে একটা কেউ কেউ আছে এই সন্ত্রাসীগুলো, তারা বলে সমস্ত বিশ্ব এখন কোনো আমির নাই, কোনো নেতা নাই, কোনো রাষ্ট্রপ্রধান নাই,
এই যদি বলে রাষ্ট্রপ্রধানের দেশে তারা থাকে, যেই দেশে তারা বলে সেই দেশে চলে যাক, আমাদের দেশে তাদেরকে সন্ত্রাস করতে বলেছে কে? কিন্তু তারা সন্ত্রাস করবে, এরা মনে করে যাকে ইচ্ছে তাকে মারাটাই হচ্ছে তাদের জিহাদ, নাউজুবিল্লাহ। এরা হচ্ছে রাষ্ট্রীয় আনুগত্যের বাইরে চলে যেতে চায়, অথচ রাষ্ট্রীয় আনুগত্য করতে হবে। হ্যাঁ, আপনি যেগুলি বিল মারুফ ভালো জায়গায় আনুগত্য করবেন। যদি রাষ্ট্র বলে যে আপনাকে সুদ খেতে খাবেন না, যদি ঘুষ খেতে বলে খাবেন না, এটা ঠিক আছে, কিন্তু কেউ বলে না। আমি বলতে চাচ্ছি যেখানে হারাম আছে সেটা আনুগত্য করা যাবে না, কিন্তু তাই বলে মারামারি করা যাবে না। সেখানে নসিহতের দায়িত্ব রয়েছে আপনাকে, আপনি বলবেন, কথা বলবেন তাদের সাথে যে জিনিসটা হারাম। যেমনি আমাদের আলেমরা গিয়ে অনেক সময় বলে থাকে রাষ্ট্রপ্রধানকে যে এটা ঠিক নয়, এটা বদলান, এটা ঠিক নয়, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এভাবেই পরিবর্তন হয়। কিন্তু আপনার হানাহানি মারামারির মাধ্যমে কখনো রাষ্ট্রে এই সন্ত্রাসের মাধ্যমে কখনো রাষ্ট্রের এই সমস্ত দিন পরিবর্তন হবে না। এবং আপনি যে মনে করেছেন যে আনুগত্য করতে হবে না, এটা ইসলামের নীতি বিরোধী, বরং আপনাকে আনুগত্য করতে হবে ফিল মারুফ, যেখানে শরীয়ত সমর্থিত জিনিস আছে সেগুলো আনুগত্য করতে হবে, আর যেগুলো শরীয়ত বিরোধী সেগুলো আনুগত্য, সেগুলির বিরোধিতা আপনি বলবেন মুখে, কিন্তু হাত দিয়ে কিছু করবেন না। আপনি বলবেন যে জিনিসটা ঠিক নয়, এই জিনিসটা জায়েজ নাই। যেমন হিউম্যান বিং হিউম্যান মিল্ক বানাতে চেয়েছে, আমরা বলেছি যে এটা জায়েজ নেই, কেউ বানাতে চেয়েছে অত রাষ্ট্রীয়ভাবে নয়, এটা কোনো একটা সংস্থা করেছে, কিন্তু আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা বিভিন্নভাবে বলেছি, বিভিন্ন ইয়াতে ইউটিউবে বলেছি যে এটা জায়েজ নেই। আলহামদুলিল্লাহ হয়তো তারা ফিরেও আসবে, আমরা আশা করি। যদি নাও আসে, আপনার দায়িত্ব নয় তাদেরকে আক্রমণ করা, আপনার দায়িত্ব আদায় আলহামদুলিল্লাহ আপনি আদায় করে দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফদারুল জিহাদ হচ্ছে কালিমাতুল হক ইনদা সুলতানি জায়েজ, সবচেয়ে উত্তম সুন্দর কথা বলে দেয়া, সেখানে হানাহানি মারামারি লিপ্ত হওয়া নয় বা কাউকে মেরে ফেলা নয়। এই মেরে ফেলা সিস্টেম চলে এসেছে ইসলামের পক্ষ থেকে, জানেন খাওয়ারেজরা প্রথম এই কাজটি করেছিল। কার বিরুদ্ধে? খারেজিরা যারা বের হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, কি বলেছে তারা? কি সুন্দর একটা শব্দ ব্যবহার করেছে, কি চাই? আমরা প্রতিকার চাই, প্রতিকার চাই, আমরা ইনসাফ চাই, ইনসাফ চাই। এই কথাটাই সবাই বলে, যত ফেতনাবাজ বের হবে সবাই এরকম কথাই বলবে, প্রতিকার চাই, আমরা এটা চাই, ওটা চাই, এভাবে বলে বলে তারা খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারা তারা এই মানুষগুলো, এই মানুষগুলো ইসলামের ইনসাফের দাবি করে এই এই মানুষ সন্ত্রাসী মানুষগুলো খলিফাতুল মুসলিমিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, এই মানুষগুলি আবার আলী ইবনে আবি তালিবকে হত্যা করেছে, এই মানুষগুলো যুগে যুগে এইরকম সন্ত্রাস তৈরি করে রাষ্ট্রকে বিনষ্ট করেছে এবং ইসলামিক শাসনকে তারা দুর্বল করে দিয়েছে, এবং এরাই সব জায়গাতে ইসলামের বদনামি করেছে, এই মানুষগুলো সব জায়গাতে সমস্যা তৈরি করেছে। কারণ তারা তারা মন এই অস্বচ্ছ ধারণা নিয়ে আসে, তারা জানে না যে তাদের দায়িত্ব কতটুকু। তাদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বলে দেয়া, তাদের দায়িত্ব মারামারি হানাহানি নয়, মারামারি হানাহানি তাদের দায়িত্ব নয়। ইসলাম যে দায়িত্ব থেকে তাকে মুক্তি দিয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য জোর করে সে যাওয়া উচিত নয়। আপনি বুঝেন, একটা সহজ উদাহরণ দিচ্ছি, একটা সহজ উদাহরণ দিচ্ছি। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি মদ পান করে তাকে 80 বেত্রাঘাত করতে বলা হয়েছে, মদ পান করলে। কিন্তু এটাকে আপনি করবেন? এটা কে করবে? অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা করবে। আপনি কি করতে পারেন? আপনি গিয়ে বলতে পারেন যে এবে মদ খেয়েছে আমি দেখেছি, এটা করতে পারেন। ইসলামিক রাষ্ট্র এটাই বলে, যদি ইসলামিক আইন থাকতো এটা বলতো, সেখানে নাই। আপনার দায়িত্ব হচ্ছে বলে দেয়া যে মদ খেলে 80 বেত্রাঘাত হবে, বা শেষ, আপনার দায়িত্ব আদায় হয়েছে। সে যদি না মানে আল্লাহর কাছে জবাবদিহি করবে, যদি কোনো কেউ এটা নিয়ে না শুনে আল্লাহর কাছে জবাবদিহি করতে, আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে। কারণ আফদারুল জিহাদ হচ্ছে বলা, এর উপরে আপনার দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, আল্লাহ রাসূল আপনার দায়িত্ব দেননি। হ্যাঁ, যদি আপনার সক্ষমতা থাকতো, আপনার অধীন হতো সারা বাংলাদেশ, তাহলে আপনি সেটা করতে পারতেন, সেটা আপনার দায়িত্বের ভিতরে পড়তো, এবং আপনি যদি না করতেন আপনি গুনাহগার হবেন। আর যদি আপনার অধীন যারা নয় তাদের প্রতি আপনার সে দায়িত্ব নয়, এটা আপনাকে বুঝতে হবে। 11 নম্বর যে কারণ, 11 নম্বর যে কারণ সন্ত্রাস করে, সেটা হচ্ছে জিহাদ হচ্ছে একটা স্তর। মনে রাখবেন, জিহাদ কোনো ফরজ আইন জিনিস নয়, সবার উপর ফরজ না। ফরজ সবার উপর ফরজ কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেয়া, হজ করা, যা সম্পদ আছে যাকাত দেয়া, হজ করা, সালাত আদায় করা, সওয়াম পালন করা, 5টি জিনিস, কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলি হচ্ছে ফরজ আইন, সবাই লাগবেই। আর কি ইসলামের আর ইমানের 6টি রুকন কি কি? আল্লাহর উপর ইমান, ফেরেশতাদের উপর ইমান, তা
এবং রাসূলের পরিমাণ, কিতাবের পরিমাণ, আখিরাতের পরিমাণ এবং তাকদীরের পরিমাণ, এই এগারোটা জিনিস এবং যেই কাজ আপনার দায়িত্বে ন্যস্ত সেটাকে সুন্দরভাবে জানা, এগুলি হচ্ছে ফরজে আইন প্রত্যেকটি মানুষ জানতে হবে। কিন্তু কিছু মানুষ আছে জিহাদকে ফরজে আইন মনে করে বসেছে, এটাই হচ্ছে সমস্যা। জ্ঞানের অভাবে মনে করছে যে জিহাদ বুঝি ফরজে আইন, জিহাদ ফরজে কিফায়া, ফরজে আইন নয়। ফরজে আইন কখনো কখনো হয় যখন রাষ্ট্রপ্রধান বলে যে যে যার হাতে যা আছে তা নিয়ে বেরিয়ে পড়ুন, তখন শুধুমাত্র বেরোতে, অথবা প্রতিরোধ করার জন্য যখন নেতাজি বলে বাইরের লোকে আক্রমণ করেছে আমাদেরকে প্রতিরোধ করে দাঁড়াতে হবে, তখন শুধুমাত্র সেটা ফরজে আইন হয় ব্যক্তিগত কারণে। কিন্তু সাধারণভাবে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, রাষ্ট্রপ্রধানের অধীন যারা নিয়মিত সেনাবাহিনী আছে তারা জিহাদ করবে আপনার উপর, সে জিহাদ ফরজে আইন নয়। এটা যারা বলে তারা বিভ্রান্ত করছে আপনাকে, আপনাকে সন্ত্রাসী বানানোর তারা পয়তারা করছে, আর কিছু নয়। বারো নম্বর যে কারণ সেটা হচ্ছে জ্ঞানের অহংকার। আপনি দেখবেন বেশিরভাগ মানুষই জ্ঞানের অহংকারে ভুগছে। এই মানুষগুলো যারা যারা সন্ত্রাসী এরা বেশিরভাগই কিছু পড়ালেখা করে নাই। আপনি পাবেন না তাদের মধ্যে কোনো আলেম দ্বীনকে, পাবেন তাদেরকে সাধারণ কোনো মানুষ পাবেন যে কিছুদিন পড়েছে কারো কাছে, কারো কাছে কয়দিন ছিল, গোপনে কারো কাছে পড়ছে, গোপনে গোপনে বই চর্চা করেছে, স্বাধীনভাবে কোনো ইউনিভার্সিটিতে পড়েছে অথবা কোনো বিশ্ববিদ্যালয় অথবা কোনো বড় প্রতিষ্ঠানে পড়েছে, এদেরকে পাবেন না। এরা গোপনে বিশেষ বিশেষ ট্রেনিং নিয়ে থাকে, অর্থাৎ গোপন সরকারের মানুষের কাছে পড়েছে। এরা কিছু পড়েই জ্ঞানের অহংকারে ভুগছে, অথচ সোনালি দিনে আলেমদের কথা তারা চিন্তা করে না। আবু হানিফা, মালিক, শাফি, আহমদ কোনোদিন এই জাতীয় জিনিসকে অনুমোদন করেননি এবং তারা করেনও নি, যার কারণ তারা আলেমে দিন ছিল। এই জাতীয় সন্ত্রাসী যাদেরকে পাবেন অধিকাংশই সামান্য কিছু জেনেছে, এরপর দেখবেন যে বড় বড় আলেমদেরকে বলবে কাফের, ফাসেক, দরবারি আলেম, রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্রের খাদেম, রাষ্ট্রের গোলাম, সৌদি গোলাম, টাকার গোলাম, বিভিন্ন রকমের কথা তাদের মুখ দিয়ে আপনি পাবেন। ফেসবুক ঘাটলে অথবা এই জাতীয় জায়গাতে আপনার সেগুলির কোনো অভাব হবে না, আপনি শুধু পাবেন আর পাবেন। এগুলি লিখছে তারা, কেন লেখে তারা? কারণ তারা জ্ঞানের অহংকারে ভুগছে, তারা জ্ঞান শিখেনি, জ্ঞানের উৎস থেকে জ্ঞান শিখেনি, তারা বিভিন্ন লোকের মাধ্যম থেকে শিখেছে, ভুল ব্যাখ্যায় তারা লিপ্ত আছে, কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যার মধ্যে তারা সময়টা নষ্ট করে। ১৩ নম্বর কারণ হচ্ছে ধার্মিকতার অহংকার। ধার্মিকতা বুঝেন, তারা যদি কোনো কোনো আলেমকে দেখে কার সাথে কথা বলছে কোনো ক্ষমতাসীনের সাথে, তখন তাদের মধ্যে ধার্মিকতা মাথা ছাড়া দিয়ে ওঠে, বলে যে উনি তো নষ্ট হয়ে গেছে, উনি দরবারি আলেম, উনি এই হয়েছে, তিনি সে হয়েছে, নিজের দিকে তাকায় না, নিজে কি আলেম, নিজে কে। এই ধার্মিকতার অহংকার তারা ফেটে পড়ে, এই জাতীয় মানুষগুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ১৪তম কারণ, অপরিপক্ক বুদ্ধি। তাদের বুদ্ধির মধ্যে কোনো পরিপক্কতা পাবেন না। তাদের অনেকজনকে আমি জিজ্ঞাসা করেছি যখন ফেসবুকের মধ্যে, এরপরে কি আপনি হানাহানি মারামারি করেন, এরপরে কি? কোনো জবাব নাই। এর অর্থ হচ্ছে কিছু করে মরে যেতে হবে, মরে যেতে হবে কিছুকে, এটাই তাদের কারণ বানিয়ে নিয়েছে যে কিছু করে মরে যেতে হবে। নাউজুবিল্লাহ, সন্ত্রাস আপনি করলেন, এরপরে পরিণত কি? এরপরে পরিণত হচ্ছে রাষ্ট্রটা বিনষ্ট হওয়া, একটা শান্তি শৃঙ্খলা নষ্ট করা, একটা ফেতনা তৈরি করা যে কত কঠিন কাজ সেটা আপনি বুঝতে পারেন। আমরা ইনশাআল্লাহ কোরআন আয়াত থেকে দলিল দেব। ১৪ নম্বর কাছে অভিজ্ঞতার অভাব। তারা হুদাসাউল আফহাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুদাসাউল আসনান, এদেরকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এদের বয়স কম হবে, বুঝ অত্যন্ত কম হবে, দুটোই জিনিস তার থাকবে। তারা কি করেছে? আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এরা এই জাতীয় লোকেরা বের হয়েছে, ও তখন তারা বিভিন্ন রকম উল্টা পাল্টা বুঝতো। আলী রাদিয়াল্লাহু বলেন যে ইবনে আব্বাস তুমি গিয়ে বুঝিয়ে নিয়ে আসো। তিনি গিয়ে বললেন যে কি হয়েছে, তোমাদের সমস্যা কি? বলতে সমস্যা হচ্ছে এটা যে আলী এবং মুআবিয়া দুজনে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ, অথচ তারা জান্নাতি মানুষ, কাফের বানাই ফেলছে। কেন কাফের হয়েছে? এরা আল্লাহর বিধান ছাড়া বিচার করে ফেলছে। সুবহানাল্লাহ, কি বিচার করে ফেলছে? বুঝ কত ভুল দেখেন, দুইজনে মিলে যখন একজনকে সালিশ মানছে, সালিশ মানা তো কুফরি। কে বলেছে সালিশ মানা কুফরি? আল্লাহ তাআলা বলছে বাবাসু হাকাম মিন আহলি ওয়া হাকাম আহলি ওয়া হাকাম মিন আহলিয়া, সালিশ মানা জায়েজ, অথচ তারা কুফরি মনে করছে। কেন? আয়াত একটা খণ্ডিত অর্থ করে, তারা যে কোনো আয়াতের খণ্ডিত অর্থ করবে, যে কোনো হাদিসের খণ্ডিত অর্থ করবে, এগুলি তারা প্রচার প্রসার করে বেড়াবে, এরপরে বলবে যে এরা নিজেরা অনেক কিছু বুঝে নিয়েছে। অর্থাৎ তারা অভিজ্ঞতার অভাবে এই কাজগুলি তারা করে থাকে, তাদের আসলে এলমি অভিজ্ঞতা নেই, দুনিয়ার অভিজ্ঞতা তাদের কম, কিন্তু কিছু মানুষ তাদেরকে প্রতারণার মাধ্যমে এই এই আর ভিতরে ঢুকিয়ে দেয়, এই হানাহানি মারার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। কেন সেটা হয়? তাদের কি করে, এরপরে কি করে যখন তারা এই হানাহানি মারামে ঢুকে? প্রথম কাজ করে সামাজিক বিচ্ছিন্নতা তৈরি করে, একাকিত্ব অবলম্বন করে, তারা কারোর সাথে মিশতে চায় না, মসজিদে যেতে চাইবে না, যাইলে তারা একাকিত্ব থাকবে,
কারো কোনো কথা শুনবে না, শুনলে তাকে ধ্বংস মারতে চেষ্টা করবে, তারা তখন আর কিছু শুনবে না, নিজেরা একাকিত্ব অবলম্বন করে। আর মুসলিম সমাজের প্রতি ঢালাও ভাবা রাস্তা তৈরি করে তারা, কোনো মুসলিম সমাজ তাদের পছন্দ না, যাকে দেখবে তার বিরুদ্ধে কিছু বলবে, এটা তাদের মধ্যে আপনি পাবেন। আর কি বলে তারা, দল বিশেষের জন্য ব্যক্তি বা দল বিশেষের জন্য তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়, কোনো ব্যক্তির জন্য তোমার দলের জন্য তারা কোনো কাজ করে বেড়াবে, তাকে খুশি করার জন্য তারা হানাহানি মারামারি লিখতে হবে। আর কি করে তারা, যে তারা মনে করে তারাই শুধুমাত্র ইসলামের ব্যাখ্যা দিবে, আগের ব্যাখ্যাগুলিকে তারা অস্বীকার করবে, কোরআন এবং সুন্নাহর যে ব্যাখ্যা আমাদের সোনালি যুগের ইমামরা করেছেন সেগুলি তারা কখনো পড়েও দেখবে না, পড়তেও তারা চাইবে না, এগুলি হচ্ছে তাদের সমস্যা। আমি এখন লম্বা করব, শুধু আলোচনা করতে চাই কয়েকটি কারণ, রাজনৈতিক কারণ। দেখেন রাজনৈতিক কারণের মধ্যে একটি হচ্ছে আল্লাহর শরীয়ত থেকে দূরে অবস্থান করা। এদের বেশিরভাগই কোরআনে কারিম পড়ে নেই, রাসূল সাল্লাম হাদিস পড়ে নেই, পড়ছে কি জানেন, ছোট কোনো বই একজন উদ্ধৃতি করে দিয়েছে ওই বইটা থেকে পড়ছে, অথবা কেউ তাকে একটা ক্যাসেট পাঠাইছে, অথবা এর মাধ্যমে কোনো একটা কিছু পাঠিয়ে দিয়েছে এটা পড়ছে, অথবা কোথাও কোনো যুদ্ধ দেখাইছে। মনে রাখবেন, যুদ্ধ দেখাইলে অনেকের গায়ে কিন্তু আগুন জ্বলে ওঠে, এটা কিন্তু ভুল। এই জন্য যুদ্ধ দেখাবেন কি, যুদ্ধ তো করবে নিয়মিত সেনাবাহিনী, আপনার কি দায়িত্ব সেখানে এটা দেখানোর মাধ্যমে তাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে, যে অমুকখানে যুদ্ধ হচ্ছে তোমার যুদ্ধ করা দরকার, অমুকখানে হানাহানি মারামারি হচ্ছে আমাদের ভাই বোনদের বিরুদ্ধে তোমার কিছু করা দরকার, এগুলি হচ্ছে, এগুলি হচ্ছে সন্ত্রাসের উৎস, এখান থেকে তারা রাজনৈতিক ফায়দা নিতে চেষ্টা করে, এগুলি সম্পূর্ণরূপে হারাম। আপনার দায়িত্ব হচ্ছে বলা, দোয়া করা, ওই যে কোথাও যদি কোনো সমস্যা হয়েও থাকে সেটা দেখার আপনার ক্ষমতার অধীন নয়, এটা বাইরের কাজ, সেটা অন্য কেউ দেখবে, তারা সেটা যারা এই কাজের জন্য নিয়োজিত আছে তারা দেখবে। আপনি প্রয়োজনে বলতে পারবেন যে আমার ভাইদের মেরে ফেলছে, এদেরকে দেখা উচিত, এটুকু বলতে পারে, বাইরে আপনার কোনো কাজ নয়, এটা হচ্ছে শরীয়তের বিধান, এর বাইরে বলার কোনো কাজ, হাত দিয়ে নিজে নিজে হাত ব্যবহার করা ইসলাম কোনো অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছেন, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা রাখাল, তোমাদের রাখালি পরা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকে একজন মানুষকে তার পরিবারের উপর রাখাল বলা হয়েছে, বলে নাই তুমি তুমি রাখাল রাষ্ট্রের উপরে বলা হয় নাই, কিন্তু রাষ্ট্রপ্রধানকে বলা হয়েছে তুমি সারা রাষ্ট্রের জন্য তুমি হচ্ছে রাখাল, তুমি তোমার দায়িত্ব হচ্ছে সেটা, সুতরাং তার দায়িত্ব তাকে আদায় করতে দেন, তার দায়িত্ব তাকে পালন করতে দেন, আপনার দায়িত্ব আপনি যথাযথ পালন করুন। হ্যাঁ, এর মাধ্যমে দেখা যায় অনেক সময় গোপন 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 বিভিন্ন রকমের সংগঠন তৈরি করছে তারা, এবং বিভিন্ন নাম দিয়ে, নামে বেনামে ইসলামের নাম দিয়ে, ইসলামের বিভিন্ন শব্দ ব্যবহার করে তারা এরকম সংগঠন তৈরি করছে, মনে করছে তারা ভালো কাজ করছে, তারা অবশ্যই সন্ত্রাসী কাজে লিপ্ত এবং ইসলামিক ক্ষতি করার জন্য তারা লিপ্ত রয়েছে। আমরা লম্বা করব না, আমি শুধু একটু কথাই বলবো, এই জাতীয় অবস্থায় যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে সেগুলির কারণে যে অবস্থা তৈরি হয় সেটা কি কি কারণ, কি কি ভাবে আমরা সেটাকে প্রতিহত করতে পারি, আমরা শুধু সেগুলি যাবো, লম্বা করবো না ইনশাআল্লাহ। এর আগে একটা জিনিস আলোচনা করতে চাই, অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, কিছু ভুল ধারণা আছে যেগুলো আসলে সন্ত্রাসের কারণ নয়, সন্ত্রাসের কারণ মনে করা হচ্ছে কিন্তু সন্ত্রাসের কারণ নয়। এক নম্বর হচ্ছে কেউ কেউ ঢালাও ভাবে ইসলামকে, ইসলাম তাকেই পুরোটাকে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ, ইসলাম কখনো সন্ত্রাসী ছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ত্রাসকে অনুমোদন করেননি, বরং তিনি যত চুক্তি করতে চেয়েছেন শত রকমের কথা সহ্য করে, অপমানজনক শর্ত সহ্য করে তিনি হুদায়বিয়ার সন্ধি করেছেন, তিনি চাননি মারামারি হানাহানি হোক। তিনি বলেছিলেন যে আমি মক্কাতে একটি জাহিলি যুগে, অর্থাৎ জাহিলি যুগে একটি সন্ধিতে অংশগ্রহণ করেছিলাম, ইসলামে যদি তারা আসে আমার কাছে সন্ধির জন্য আমি সেটাতে অংশগ্রহণ করব। সেটা কি ছিল, হিলফুল ফুজুর, যে মক্কাতে কেউ আক্রমণ হলে তাকে আমরা সবাই মিলে এই আক্রমণ, তার আক্রমণকে প্রতিহত করবো, অর্থাৎ তার ভেতরকে আক্রমণ করতে না পারে, এটা তিনি চেয়েছেন, কিন্তু হানাহানি মারামারি বন্ধ করতে তিনি চেয়েছেন, কারণ আক্রমণ না হয় এটা তিনি চেয়েছেন, এটা ইসলামের কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চেয়েছেন, কিন্তু আমরা ইসলামের নামে ব্লেম দিচ্ছি, ইসলাম হচ্ছে সন্ত্রাস, নাউজুবিল্লাহ, ইসলাম যদি সন্ত্রাসী কর্মকাণ্ড, এখন যারা বুদ্ধরা যারা আমাদের ভাইদেরকে মারতেছে এটা কোনটা, কিছু ভাইদের কিছুদিন আগে নিউজিল্যান্ডে কিছু মানুষকে মেরে ফেলছে ওটা কোনটা, বোঝা গেল এটা কোনো ধর্মের জিনিস নয়, এটা হচ্ছে ব্যক্তিগত জিনিস, যারা একে অপরের মধ্যে চাঙ্গা করে দেয়, কখনো ধর্মীয় লেভেল সেখানে দেওয়া হয়, এতে কোনো সন্দেহ নেই, ধর্মীয় লেভেল দেওয়া হয়, কারণ আপনি জানেন যে খ্রিস্ট ধর্ম এটা অনুমোদন করে না, অথবা বৌদ্ধ ধর্ম অনুমোদন করে না, কিন্তু কিছু মানুষ সেটাকে পুঁজি করে তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায়। দ্বিতীয় যে দোষ দেওয়া ইসলামী শিক্ষা,
কখনো ইসলামী শিক্ষা এ জাতীয় কোনো কিছুতে ইসলামী শিক্ষা দুষ্ট নয়। ইসলামী শিক্ষার মধ্যে কোনো সন্ত্রাসের কোনো বীজ নেই। হ্যাঁ, ইসলামী ভুল শিক্ষা যে দেয় ইসলামের নামে সেটাতে সন্ত্রাস থাকতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ইসলামের নামে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের যুব সমাজকে। আজ বরং আমাদের যুব সমাজকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হলে কখনো তারা এই কাজে যেত না। তারা হয়তো ইমাম আবু হানিফার মতো, তারা হয়তো ইমাম বুখারীর মতো, ইমাম মুসলিমের মতো, তারা এরকম জ্ঞানী গুণী হতো, তারা মানুষকে সম্মান করতো, দিনকে তারা সম্মান করতো এবং তাদের দ্বারা ইসলামের উপকার হতো। কেউ কেউ বলে ওহাবি মতবাদ বুঝি সন্ত্রাসের কারণ, কখনো নয়। আপনি দেখবেন বরং খুব ওহাবি মতবাদ যেখানে আছে সৌদি আরবে সেখান পর্যন্ত সন্ত্রাসের লোকে আক্রমণ করছে, তারাও বিভিন্ন জায়গায় আক্রমণ করে কষ্ট দিচ্ছে। এর অর্থ হচ্ছে এই সন্ত্রাসীদের কোনো কোনো মতবাদ নেই, ওহাবি মতবাদ যেটা প্রচলিত আছে এটাও ঠিক নয়। আপনি তাদের ঘরে দেখেন কিভাবে আক্রমণ করছে, কত আক্রমণ হয়েছে, আপনারা শুধু পেপার খুলে দেখতে পাবেন অথবা ইন্টারনেট খুঁজে দেখেন না, তাদের শত শত আক্রমণ তারা প্রতিদিন প্রতিহত করছে বিভিন্ন জায়গাতে, চৌকি দিয়ে দেখতেছে কারা কারা সন্ত্রাসকে তাদেরকে নিয়ে উঠে যাচ্ছে। অথচ তারাই তো ধারক বাহক এই মতবাদের, কিন্তু তারা তো এটা তারা নিজেরাই নির্যাতিত হচ্ছে। এর অর্থ হচ্ছে এটা কখনো ওহাবি মতবাদ কোনো এই সন্ত্রাসের কোনো কারণ নয়, এটা যারা মানুষ মনে করে থাকে। কেউ কেউ মনে করে থাকে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্য ষড়যন্ত্র এটা সন্ত্রাসের কারণ, এটাও আসলে আমি কারণ মনে করি না। ষড়যন্ত্র করবেই, শত্রুকে আপনার কখনো বন্ধু হবে নাকি? আপনার তো সচেতন থাকা দরকার ছিল, আপনি সচেতন থাকা দরকার ছিল। অন্যের দোষ, নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের সমাজে আছে, সেটা হচ্ছে যে কি যে ইসলামের বিরুদ্ধে পাশ্চাত্য ষড়যন্ত্র, এটা তো একটা আম কথা, সারা জীবন চলেছে, রসুলের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে, এটা কোনো ষড়যন্ত্রের কারণ নয়, প্রকৃত কারণ নয়। হ্যাঁ, কখনো কখনো সেটা হয় কি টাকা পয়সা দিয়ে কাউকে নিয়োগ করলে, বিশ্বাস করেন এ দেশের ভিতরে এমন সন্ত্রাসী যারা আছে তাদেরকে বাইরের লোকেরা আমাদের দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পয়সা দিয়ে নিয়োগ করছে কিনা আমার সন্দেহ হয়। যদিও আমি যে সময় জানি না, তো আমার মনে হয় যে এদেশে সন্ত্রাস তৈরি করার জন্য কারো কারো ইন্ধন আছে, বিভিন্ন রাষ্ট্রের ইন্ধন আছে বলে আমি মনে করছি। কিন্তু এই সন্ত্রাস তারাও ইসলামের মোড়কে ব্যবহার করছে, এটা হতে পারে, কিন্তু ইসলাম কখনো এটার সাথে জড়িত নয়। আর এভাবে ঢালাওভাবে পাশ্চাত্যের উপর দোষ দেওয়া আমি অনুমোদন করি না। কেউ কেউ করতে পারে তার নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য। কেউ কেউ বলে জিহাদ, আমরা এটা বলেছি জিহাদ কখনো সন্ত্রাসের কারণ নয়, জিহাদ হচ্ছে রাষ্ট্রের অনুমোদিত বিষয়, এটা ব্যক্তিগতভাবে করার জিনিস নয়। আর সুতরাং রাষ্ট্রের অনুমোদিত বিষয়ে কোনো এই জাতীয় সন্ত্রাসের কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ। কমন চিত্র কি একটা কম সন্ত্রাসীদের কমন চিত্র মনে রাখবেন, এক নম্বর হচ্ছে বয়সে তারা কম। আপনি দেখতে পাবেন বেশিরভাগই এই যুবকগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে, কিছুদিন পর্যন্ত তারা যুবকদেরকে নষ্ট করেছে। প্রথমে বানাইছে তাদেরকে আল কায়দা, পরে বানাইছে আইএস, এরপরে বানাইছে এখন যে কি বানায় আল্লাহ জানে। এরা যুবকদেরকে সোনালী স্বপ্ন দেখিয়ে এখানে সেখানে নিয়ে বেড়াচ্ছে, এদের কথা বললে এরা এমন এদের বিরুদ্ধে কথা বলে পাগল হয়ে যায় তারা, যে এমনকি গালি গালাজ পর্যন্ত করতে থাকে। এদের গালি গালাজের জ্বালা কখনো কখনো মনে করি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে চলে আসবো, কিন্তু থাকতে হয় কেন, দেখার জন্য যে কে কি করছে। কারণ আমাদের দায়িত্ব আছে বলা, হক কথাটা বলা, যে এটা করা জায়েজ নেই। এই জন্য আপনি দেখবেন সন্ত্রাসী বেশিরভাগ হচ্ছে এই যুবক শ্রেণী, যারা বুঝে নেয় বয়স কম তাদেরকে ঘুর বোঝানো হচ্ছে। দ্বিতীয় যে কাজটি সন্ত্রাসী এজাওয়ার, নিজেরা নিজের মতে 100% তারা একেবারে বুঝে গেছে, কারো পরামর্শ তারা কোনোদিন শুনবে না, নিবে না, আলেমদের কাছ থেকে পড়বে না, নিজেদের ব্যাপারে নিজেরা খুব খুশি। তিন নম্বর হচ্ছে তাদের একটা বিরাট কমন চিত্র হচ্ছে আলেমদেরকে খারাপ চিত্র চিত্রায়িত করা। দেখবেন যে অমুক কি এদেশের বড় বড় আলেমদের সম্পর্কে তাদের চিন্তাধারা সবটি হচ্ছে যে এই তো দরবারি, এই তো কাফের, এই ফাসেক, এই ফাজের, এইরকম শব্দগুলি ব্যবহার করে আলেমদেরকে খারাপ বলা হয়। আপনি আশ্চর্য হবেন, সর্বজন স্বীকৃত একজন আলেম হচ্ছে শেখ আব্দুল আজিজ বিন বাজ, এবং কি মক্কার যে ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, এদের অবস্থা আপনি দেখেন, এরা কি করবে, এদের সম্পর্কে বলবে যে অমুক্ত ফাসেক, অমুক্ত এটা, অমুক্ত এরকম জাতীয়, কখনো কখনো কাফেরও তারা বলে তাদের গ্রন্থের মধ্যে, তাদের বইয়ের মধ্যে, তাদের বিভিন্ন কাজের মধ্যে কাফের বলে দিচ্ছে। আলেমদের উপর তাদের ফোড়ন কাটা, এটা তাদের নজির। যদি আপনি তাদেরকে বলেন অমুক ইমাম তো এটা বলেনি, অথবা আমাদের ইমামরা তো এটা বলেনি, আপনি যেটা বলছেন কোনো কিতাবে লেখা নাই, তখন তারা বলবে আমরা কি কম বুঝি নাকি, অর্থাৎ আলেমদের থেকে তারা বেশি বুঝে, এটা তাদের চিন্তা ভাবনা। চার নম্বর যে কারণ, যে কমন চিত্র তারা দেখতে পাবেন, এরা আবার দেখবেন এবাদতের মধ্যে এরা অনেক বেশি করে, এক একজন এত বেশি এবাদত করে। আপনি তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সালাত তাদের কাছে কিছুই মনে হবে না, রসুল বলে দিয়েছেন তাদের কিছু চিহ্ন, আমি সবগুলো হাদিস থেকে বলছি এগুলো চিহ্নগুলো। রসুল বলছেন যে তাদের কাছে তোমাদের ইবাদত মনে হবে কিছুই না, তোমাদের সালাত কিছুই না, অথচ
তাদের সওমের কাছে তোমার সওম কিছুই মনে হবে না। যে ব্যক্তি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুনামদারত ব্যক্তি, যাকে হত্যা করেছে যে ব্যক্তি, সেই ব্যক্তি দিনে রাতে 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ত, 1000 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ত। ইবাদতের ক্ষেত্রে তার কি কমতি আছে? কমতি নাই। কিন্তু কি করেছে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে। কেন? তার বুঝের বিরুদ্ধে সে, এই জন্য তাকে হত্যা করতে হবে, নাউজুবিল্লাহ, শহীদ করে দিয়েছেন তাকে। তাদের আরেকটি জিনিস কমন চিত্র হচ্ছে, সব সময় রাষ্ট্রবিরোধী কথা বলবে। রাষ্ট্রপ্রধান যেই হোক না কেন, তাদের পছন্দ হয় না যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমতা যেতে পারবে, কিন্তু অথবা তারা কোনো কিছু করতে পারবে, এটা তাদের পছন্দ। এরা তাদের কমন চিত্র একটি। আরেকটি কমন চিত্র হচ্ছে, এরা সবসময় মনে, যখন অবস্থা ভালো থাকে তখন তাদেরকে খুব দেখা যায়, আর যখন মানুষের অবস্থা খুব খারাপ থাকে তখন তাদেরকে দেখা যায় না। অর্থাৎ যখন ভালো অবস্থা থাকে তখন তাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়, হানাহানি মারামারিটা অনেক দেখা যায়। সন্ত্রাসের প্রকাশ কিভাবে হয় এটা আমরা আলোচনা করেছি লম্বা করবো। একটি হচ্ছে যে সন্ত্রাস কর্মের দাবিদারদের তাদের কর্মের কারণে কাফের বলা, দেখবেন ধারাভাবে কাফের বলে ফেলতেছে মানুষদেরকে এবং কাফের হত্যা বৈধ মনে করা। তিন নম্বর হচ্ছে বিচার বা জিহাদের নামে ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে হত্যা, ধ্বংস অথবা লুণ্ঠন ইত্যাদি কর্মে লিপ্ত করা, এটা তাদের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন বলবো শুধু শেষ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে ইসলাম সন্ত্রাস প্রতিকারে কি ব্যবস্থা নিয়েছে, ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস কি বিধান। প্রথমে বলবো কোরআনে কারীম থেকে কিছু দলিল দিচ্ছি, বুঝে বলবো ইসলামের প্রথম সন্ত্রাস কোনটা হয়েছে। ইসলামের দৃষ্টিতে প্রথম সন্ত্রাস হয়েছিল হাবিল এবং কাবিল দুই ভাই ছিল। আপনারা জানেন আদম আলাইহিসসালামের দুই সন্তান, ঘটনাচক্রে হাবিলের যে আল্লাহর কাছে যেটা দিয়েছিল যে আল্লাহ তুমি কবুল করো, হাবিল একটা কবুল হয়েছে, কাবিল একটা কবুল হয়নি, দুইজনেই আল্লাহর কাছে কোরবানি দিয়েছে। তো একটা কবুল হয়েছে, একটা কবুল হয়নি। কিভাবে কবুল হয়, তখনকার যে নিয়ম ছিল এটা, আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো যেটা কবুল হয়েছে, আর যেটা আকাশ থেকে আগুন এসে খাইতো না, এটা কবুল হয় না, বুঝা যাচ্ছে। এখন যেহেতু কবুল হয় নাই, তখন কাবিল সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করলো, সে বললো তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল বললো যে তুমি যদি আমাকে হত্যা করো আমি হত্যা করবো, আমি সন্ত্রাসী হবো না। তখন সে হত্যা করেছে, কাবিল হত্যা করেছে হাবিলকে, হত্যা করে এরপরে সে কোথায় কি করবে কাজে নিয়ে ঘুরতেছে। আল্লাহ তাআলা তখন একটি কাক পাঠিয়ে, তো প্রথম মৃত্যু এটা, কাক পাঠিয়ে দেখিয়ে দিলেন যে মাটিতে কিভাবে দাফন করতে সেটা দেখিয়ে দিলেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকা'আন্নামা কাতালা আন্নাস জামিআ। আল্লাহ তাআলা লিখিয়ে দিয়েছেন বনী ইসরাঈল উপরে, এই কারণে বনী ইসরাঈল সহ সবার উপরে, আজও আমাদের উপরে সেটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে কেউ আল্লাহ এবং তার রসূলের নির্দেশনার বাইরে কাউকে হত্যা করবে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলেছে, এই গুনাহ তার মধ্যে পড়বে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ দুনিয়াতে কোনো একটা হত্যা হলে বনি আদম, প্রথম বনি আদম অর্থাৎ কাবিলের উপরে সেইটার একটা অংশ যায় পড়ে, এই গুনার সম পরিমাণ গুনাহ কাবিলের উপর পড়ে। ইসলাম কখনো এই জন্য হত্যাকে অনুমোদন করেনি। দ্বিতীয়ত ইসলাম বলেছে যেখানে হানাহানি মারামারি হবে সেখানে শাস্তির বিধান করেছে। ইসলাম বলেছে ইন্নামা জাযাউ আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউক্বাতালু আও ইউসাল্লাবু আও তুকাতা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফি আও ইউনফাকু মিন আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ইসলাম বলেছে যারা সন্ত্রাসী ডাকাতি হানাহানি মারামারি করবে তাদেরকে শুলে দিতে হবে। শুল তখনকার দিনে শুল মানে এখনকার কি এটা ফাঁসি, ফাঁসি দিতে হবে, বুঝতে পারছেন শব্দ এটা শুল আর তখন বলা হয়েছে। আও ইউক্বাতালু হত্যা করতে হবে কঠিন ভাবে, অথবা তাদের ডান হাত বাম পা কেটে ফেলতে হবে, অথবা তাদেরকে জেলে পুরাতে হবে। ইসলাম এই পাঁচটি জিনিস দিয়ে দিয়েছে যারা সন্ত্রাস করে তাদেরকে, অর্থাৎ সন্ত্রাসকে কোনোভাবে ইসলাম অনুমোদন করেনি। আল্লাহ তাআলা কোরআনে কারীম আরো বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহা, জমিনের বুকে সুন্দর শান্তি বিরাজ করার পর সেখানে তোমরা ফিতনা ফাসাদ বাড়িয়ে দিও না। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়াইজা তাওয়াল্লা ফিল আরদি সা'আ ফিল আরদি ইউফসিদু ফিহা ওয়ায়ুলুকাল হারসা ওয়ান নাসা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে একদল মানুষ আসছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ধন্য হয়েছে, এরপরে তারা বলছে আমাদের হাত পা সাদা হয়ে গেছে। রাসূল বললেন যে যাও উটের পেশাব, উটের দুধ খাও। খাওয়ার পর তারা সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে উটগুলি নিয়ে গেছে আর ওদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। এই আয়াত নাযিল হয়েছে তখন যে যারা এই কাজটি করে তাদের শাস্তি কি, আল্লাহ তাআলা সেটা ঘোষণা করে দেন, তাদেরকে ওরকম শাস্তি দিতে হবে যে এই কাজটি তারা করেছে। এই জন্য সম পরিমাণ শাস্তির ব্যবস্থাপনা ইসলাম করেছে, কঠিন শাস্তির ব্যবস্থাপনা করেছে। আর আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ কখনো সন্ত্রাসীদের পছন্দ করেন না।
কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে কেউ কোন ইমানদারকে ইচ্ছাকৃত হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, এক নম্বর শাস্তি। দুই নম্বর হচ্ছে খালেদান ফিয়া, স্থায়ী হবে সেখানে। তিন নম্বর হচ্ছে গাদিবাল্লাহ আলাই, আল্লাহ তার উপরে ক্রোধান্বিত হবেন, ক্রোধান্বিত হয়ে গেছে। ওয়ালানাহু, আল্লাহ তার উপর লানত করেছেন। ওয়াআতালাহু আযাবান আযীমা, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। একজন মানুষ কিভাবে হত্যা করতে পারে? আল্লাহ তাআলা এত এত কঠিন ধমকি দেওয়ার পরে ইমানদার মানুষকে কিভাবে হত্যা করতে পারে আমাকে বলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কখনো তোমরা এমন নফসকে হত্যা করো না, একটা নফসকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কাকে হারাম ঘোষণা করেছেন এটা আমরা শুনবো, এটা দায়িত্ব আপনার উপর না, সেটাও রাষ্ট্রের উপরে, যাদেরকে হালাল ঘোষণা করা হয়েছে সেটা বলবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু সাধারণভাবে সমস্ত মানুষের মানুষের জীবন হচ্ছে হারাম, অর্থাৎ আপনার উপর হারাম তাকে জীবন সংহার করা। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতান ফালা ইয়াসতাতিউ আল-কাতল ইন্নাহু কানা মানসুরা, যে যে ব্যক্তি যাকে হত্যা করা হয় তার দায়িত্ব হচ্ছে, তার পরিবারের ভুক্ত লোকে দায়িত্ব হচ্ছে সেটার সমতা বিধান করা, অর্থাৎ সেটার যে কোনো রাষ্ট্রের কাছে বলা যে আমার পরিবারের লোককে হত্যা করা হয়েছে এটার জন্য বিচার ব্যবস্থা করা হয়, এটা তার দায়িত্ব ইসলাম বলে দিচ্ছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশা মা যামারা মিনহা ওয়া বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগায়রি হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইয়ানজিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন। পাঁচটি জিনিস আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এক নম্বর হচ্ছে অশ্লীলতা, যা প্রকাশিত হয়েছে বা যা অপ্রকাশ রয়েছে। দুই নম্বর হচ্ছে গুনাহ, তিন নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন, এবং তিন নম্বর হচ্ছে মানুষের উপর আক্রমণ, এটা হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা। পাঁচ চার নম্বর হচ্ছে আন তুশরিকু বিল্লাহি মা লাম ইয়ানজিল বিহি সুলতানা, আল্লাহর সাথে শরীক করাকে। আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা, না জেনে ফতোয়াবাজি করা, এটাও ঘোষণা হারাম ঘোষণা করা হয়েছে। হাদিস থেকে আমি কিছু জিনিস বলতে চাই। হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিষেধ করেছেন সন্ত্রাস থেকে, কিছু দলিল এবং হাদিস পেশ করতে চাই। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াযারুল মুমিন ফি ফুসহাতিন মিন দীনি মা লাম ইউসিব দামাল হারাম, একজন ইমানদার মানুষ যতক্ষণ পর্যন্ত কাউকে হত্যা না করার পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার মাফ করার আশা করা যায়। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত কাউকে হত্যা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে। জিনা ব্যভিচার হতে পারে, সুদি হইতে পারে, টাকা তো হইতে পারে, কোনো কিছু হয়েছে, কিন্তু আল্লাহর কাছে তওবা করছে সেটা ক্ষমা পাওয়ার আশা করা যায়। কিন্তু যদি কোনো কাউকে হত্যা করে ইমানদার হিসেবে, কাউকে ইমানদারের কারণে হত্যা করে, তো তার তো ক্ষমা পাওয়ার সুযোগ নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একজনকে বলেছে, আয়েশা বলতেছে, ইয়া ইবনে আব্বাস, আমি কি অমুককে হত্যা করলে কি হবে? তুমি জাহান্নামে যাবে, স্থিরস্থায়ী হবে, সাই হয়ে যাবে, কঠিন ধমক দিয়ে দিয়েছেন। যদিও আমরা বলি না আল্লাহর রহমতকে, আল্লাহর রহমত থেকে তাকে আমরা নিরাশ করি না, কিন্তু কোরআন থেকে বোঝা যাচ্ছে যে, কোরআন এবং হাদিস থেকে যে, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কাউকে হত্যা করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তিনি বলেছেন, আকবরুল কাবায়র আশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। দুই নম্বর হচ্ছে কাতলুন নাফসে, কোনো মানুষকে হত্যা করা, কোন নফসে মানুষকে বলছে, শুধু ইমানদার না, যে কোনো মানুষকে হত্যা করাই কিন্তু বড় কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যতক্ষণ পর্যন্ত হারাম রক্ত প্রবাহিত না করবে ততক্ষণ পর্যন্ত সে বের হওয়ার একটা সুযোগ থাকে, আল্লাহ তাআলার রহমত পাওয়ার একটা সুযোগ থাকে। যদি সেটা করে তখন সবচেয়ে কঠিন কঠিন বিপদে পড়বে। অন্য এক হাদিসে, অন্য এক বর্ণনা আসছে, হাশরের মাঠে যে হত্যাকৃত লোকটি আসবে, এসে বলবে যে, হে আরব সালহুলি মা কাতালানি, আরব জিজ্ঞাসা করো কেন আমাকে হত্যা করেছে, জিজ্ঞাসা করো, তখন আর কোনো উত্তর থাকবে না। এই জন্য প্রথম হাশরের মাঠে দুটি আল্লাহর হকের ব্যাপারে উত্তর দিতে হবে, সালাতের ব্যাপারে প্রশ্ন উত্তর দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে থাকে সেটারও উত্তর দিতে হবে, কেন সে তাকে হত্যা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে এসেছে, বলেছেন, তিনটি কাজ, শুধুমাত্র তিনটি কাজের জন্য সেটা হত্যা অনুমোদিত, তবে এই হত্যা ব্যক্তির কাছে নয়, সেটা হচ্ছে বিচারের পরে। সেটা এক নম্বর হচ্ছে কেউ যদি কোনো বিবাহিত মানুষ যদি কোনো ব্যভিচার করে, এটা ইসলামের নির্দেশনা। দুই নম্বর হচ্ছে যদি কেউ দিন ছেড়ে দেয়, তখন তারও তার বিরুদ্ধে ইসলামের বিধান হচ্ছে হত্যার হুকুম আসবে। তো ব্যক্তি করবে না, কে করবে? রাষ্ট্র সেটাকে প্রতিপালন করে, না করলে রাষ্ট্রের লোকেরা গুণাগার হবে, ব্যক্তি সেই গুণা থেকে মুক্তি পাবে। আর তিন নম্বরটা মনে আসছে না, সেটা
পারমাণবিক বলে দিবেন। চতুর্থ যে মাসআলাটা সেটা হচ্ছে, চতুর্থ যে হাদিস সেটা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা আন-নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এতটুকু সাক্ষ্য দিবে, আপনার কোন রকমের তার বিরুদ্ধে হানাহানি মারামারি করা জায়েজ হয় না ইসলামে। এমনকি রাষ্ট্রও কোন, এটা তো ব্যক্তিগত পর্যায়ে নয়, রাষ্ট্রও জায়েজ নয় তার বিরুদ্ধে কোন রকমের হানাহানি মারামারি করে তাকে মারা জায়েজ নেই। যে ব্যক্তি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ কালিমাতাইন শাহাদাত কালিমাতাইন সাক্ষী দিবে, তার জন্য এই কখনো জায়েজ নেই কাকে হত্যা করা, তাকে হত্যা করা কখনো জায়েজ নেই। ষষ্ঠ যে দলিল হাদিস আস-সাইয়িবুল জানি না, এটা হচ্ছে একটা হলো কাতলুন নাফস। আসলে কাউকে যদি কোনো হত্যা করা হয়, ওটা বলে গেছিলাম তিনটা, একটা হচ্ছে সাইয়িবুল জানি যে জিনা করছে বিবাহিত তারপর জিনা করছে, এটা ইসলামের ইসলামের শাস্তি বিধান। এটা দুই নম্বর হচ্ছে যে কাউকে হত্যা করেছে তার হত্যার বিনিময় হত্যা কেসাস, আরেকটা হচ্ছে যে ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিন গ্রহণ করেছে সেটা। এই তিনটাও বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, আমরা এটাও বলেছি ব্যক্তির উপর নয়। অনেকেই দেখা যায় ব্যক্তির রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তি নিয়ে জায়গায় জায়গায় সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে হত্যা করছে, এটা কখনো ইসলামী নীতি নয়, ইসলাম অনুমোদিত বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মর্যাদা, এগুলি তোমাদের উপর রক্ষা করা তোমাদের উপর দায়িত্ব হয়ে গেছে, কারো যদি হারাম সেগুলিকে তোমরা সেগুলিকে এগুলি এই রক্ত সম্পদ এবং সম্মান এগুলিকে তোমরা সংহার করতে পারো না, নষ্ট করতে পারো না। যেভাবে মক্কার সম্মান রক্ষা করতে হবে, যেভাবে এই মাসের অর্থাৎ যেভাবে জিলহজ্জার সম্মান রক্ষা করতে হবে, যেভাবে এই আরাফার মাঠের সম্মান রক্ষা করতে হবে, সেইভাবে মানুষের এই তিনটি জিনিসকে সম্মান রক্ষা, তার দিন রক্ষা, তার মর্যাদা রক্ষা এবং সম্পদ রক্ষার দায়িত্ব ইসলাম তাকে নিতে বলেছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াকুলুহু। মুসলিম মুসলিমের ভাই, সে তার খেয়ানত করতে পারে না, ওয়ালা ইয়াকযুবুহু তাকে মিথ্যাবাদী বানাতে পারে না, মিথ্যুক বলতে পারে না, ওয়ালা ইয়াকযুরু তাকে ছেড়ে আসতে পারে না, তাকে সাহায্য সহযোগিতা করবে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, প্রত্যেকটি মুসলিমে আরেক মুসলিমের ভাইয়ের উপর হারাম। হারাম কি? মারা হারাম। ইয়াকযুবুহু তার সম্মান রক্ষা করা তার জন্য কর্তব্য, ওয়া মালুহু তার সম্পদ রক্ষা করা তার জন্য কর্তব্য, ওয়া দামুহু তার রক্ত অর্থাৎ তার প্রাণ সংহার না করা তার কর্তব্য। আত্তাকওয়া হুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখিয়ে দিলেন তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। তারপর তিনি একটা কঠিন কথা বলেছেন, তিনি বলেছেন, বিহাসবি ইমরিইন মিনহুম মিনাশাররি ইউহাক্কির আখাহুল মুসলিম। একজন মানুষের জন্য ক্ষতি খারাপ হওয়ার কি এটাই যথেষ্ট যে একজন মুসলিম ভাইকে সে খারাপ দৃষ্টিতে তাকাবে তার প্রতি, যেখানে খারাপ দৃষ্টিতে খারাপ সম্বোধন করতে যেখানে নিষেধ করা হয়েছে সেখানে তাকে হত্যা করার প্রশ্ন কেন আসে, মারামারি হানাহানির কথা কেন আসে, সম্পদ নষ্ট করার কথা কেন আসে, শান্তি বিশৃঙ্খলা নষ্ট করার কথা কেন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখিয়ে দিয়েছে আরেক হাদিসে, তিনি বলেছেন, কেউ যদি কোনো অস্ত্র হাতে নেয় সে যেন অস্ত্র তাক করে যেন না চলে, বরং অস্ত্রটা যেন অস্ত্রের ফলাটা যেন নিজের দিকে রাখে। অর্থাৎ আপনি কাউকে ছুরি দিবেন, ইসলামের দৃষ্টি হচ্ছে ছুরির মাথাটা তার দিকে দিবেন না, ছুরির বাটটা তার দিকে দিবেন, ছুরির মাথাটা আপনার হাত দিকে রাখবেন। কারণ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যে কোনো সময় তার মধ্যে একটা প্রবলতা এনে দিতে পারে, তাকে ছুরি দিয়ে গুঁতু দিয়ে দিতে পারে। ইসলামের জন্য বলেছেন কখনো সেটা জায়েজ নয়, যখন আপনি বাজারে যাবেন অথবা মাঠে যাবেন অথবা কাউকে আপনি দাঁড় দিবেন বা ছুরি দিবেন, আপনি ছুরির ফলাটা নিজের দিকে রেখে তার দিকে বাটটা দিবেন, যাতে করে আপনার দ্বারা সে ভয় না পায়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কঠিন কথা বলেছেন, কেউ অর্ধ কলেমা দিয়ে কাউকে যেন হত্যার কথা না বলে, উপ হত্যা হক শব্দ না বলে। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, কেন? যে এর মাধ্যমে সে ওইটুকু গুনাহগার হবে যতটুকু হত্যার মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় জিনিস দিয়ে আমাদেরকে সাবধান করেছেন। আরও কি করেছেন শুনে, কিছু মানুষ আছে বলে যে কাফের হত্যার সার্টিফিকেট তারা পেয়ে গেছে, নাউজুবিল্লাহ। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অঙ্গীকারবদ্ধ মানুষগুলো যারা, অর্থাৎ তারা যোদ্ধা নয়, আমাদের দেশের মানুষগুলো আমাদের অমুসলিম যারা আছে তারা কেউ যোদ্ধা নয়, সাধারণ মানুষ, তারা এদেশের নাগরিক,
তাদেরকে হত্যা করার অনুমতি কোনোদিন ইসলাম দেয়নি। অথচ কিছু মানুষের মারামারি হানাহানি লাগলেই তাদের বাড়িতে আক্রমণ করে বসে, তাদের ডেক্সি ভেঙে ফেলে, তাদের তাদের ঘর বাড়ি দুয়ার ভেঙে ফেলে। কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কেউ এরকম কাউকে হত্যা করবে, অর্থাৎ অমুসলিম অথচ তারা শান্তিপ্রিয় মানুষকে হত্যা করবে, কোনো যোদ্ধা নয়, যুদ্ধ করছে না, যুদ্ধের ক্ষেত্রে নয়, এরকম জায়গা হত্যা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ারে রাইহাতাল জান্নাহ, জান্নাতের গন্ধ সে পাবে না। ওয়াইন্না রিহাহা লায়ুতু যাদুবি মাসিরাতে আরাইনা আমাল, অথচ জান্নাতের সুগন্ধি পাবে 40 বছরের দূরত্ব থেকে। অথচ যে ব্যক্তি এই কাজটি করবে, রাসূল বলেছেন, সে কোনো জান্নাতের সুগন্ধি গন্ধও পাবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো এরকম অমুসলিমকে, যারা যোদ্ধা নয় অযোদ্ধা অমুসলিমকে, কেউ যদি কোনো জুলুম করে অথবা তার মর্যাদা হানিকর কোনো কিছু বলে অথবা তার শক্তির ক্ষমতার বাইরে কোনো কষ্ট দেয় অথবা তার থেকে এমন কিছু তার মন চায় না জোর করে নিয়ে নিয়েছে, কিছু মানুষ আছে দেখবেন তাদের জমি দখল করে নিচ্ছে, এরকম হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা আনা হাজিজু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তার পক্ষ হয়ে ওর বিরুদ্ধে দাঁড়াবো। অর্থাৎ যেই কাফের বিরুদ্ধে পক্ষ হয়ে তার বিরুদ্ধে দাঁড়াবে কেন, কারণ সে কেন তার জুলুম করেছে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অথচ আমরা এই বিষয়ে গুরুত্ব দিচ্ছি না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যাকে কতটুকু গুরুত্ব দিয়েছে, এক সাহাবি এসে বললেন, কতটুকু কঠিন বলে উল্লেখ করেছেন, এক সাহাবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অত আমি যদি কোনো আমার স্ত্রীর সাথে কাউকে বা আমি তাকে হত্যা করে ফেলবো, বলে না, তুমি সাক্ষী এনে সাক্ষ্য বানাবে, তারপরে আমরা সেটা বিচার করব, তুমি হত্যা করতে পারো না, এই জন্য কেউ দেখি হত্যা করে ফেলবে না, এটাই নিয়ম নয়, কেউ কাউকে হত্যা করার সার্টিফিকেট ইসলাম দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আরো বলেছেন, কিছু মানুষ আছে দেখবেন কি করতেছে জানেন, অস্ত্রবাজি করতেছে, কোথাও বোমা ফুটাই দিচ্ছে, এরকম বিভিন্ন জায়গাতে ঘোরা ঘটাইছে তারা, অথচ নিজেও মারা যাচ্ছে, নিজেও মারা যাচ্ছে, কি বলে এটাকে, নিজে মানুষ মেরে ফেলতেছে, সুইসাইড, সুইসাইড। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান পাতালা নাফসাহু বেশাইয়িন প্রতিবা বিভিন্না, কেউ যদি কোনো কিছু দিয়ে নিজেকে হত্যা করে, তাহলে এটা দিয়ে জাহান্নামে তার শাস্তি হবে। অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিষ খেয়ে মরে, বিষের শাস্তি হবে, পাথর উপর থেকে মরে, অর্থাৎ নিজেকে যেটা দিয়ে হত্যা করবে এটার শাস্তি তার পড়বেই, ইসলাম হচ্ছে হাশরের দিনটা দিয়ে তার শাস্তি হতেই থাকবে, অর্থাৎ তার এই শাস্তি বন্ধ হবে না, এটা ইসলাম অনুমোদন। এই জন্য সুইসাইড স্কোয়াড বা এই জাতীয় জিনিস যারা বানাচ্ছে তারা আল্লাহকে ভয় করা উচিত, ইসলাম এই জাতীয় জিনিস অনুমোদন করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, ইসলাম পাঁচটি মৌলিক জিনিসের হেফাজতের দায়িত্ব ইসলাম নিয়েছে, সেটা হচ্ছে মানুষের জান মাল, কি জান মাল, সম্মান সম্পদ এবং মানুষের দিন, জান মাল সম্পদ এবং দিন, এগুলির দায়িত্ব ইসলাম নিয়েছে, এই প্রত্যেকটির জন্য ইসলাম শাস্তির ব্যবস্থা করেছে। কেউ যদি কাউকে কারো সম্পদ নিয়ে যায় সেটা শাস্তি রয়েছে, কেউ যদি কোনো কাউকে কারো সম্মান নিয়ে টানটানি করে জেনেভে বিচার করে তার শাস্তি রয়েছে ইসলামে। এর অর্থ হচ্ছে ইসলাম হত্যার শাস্তি বিধান করেছে, সুতরাং কেউ যেন হত্যা বা আক্রমণ, কোনো তার সম্পদের উপর আক্রমণ বা তার সম্মানের উপর হানি কোনো কিছু করে, এটা ইসলাম কঠিনভাবে সেটাকে নিষেধ করেছে। এই জন্য কোনোভাবেই ইসলামে সেটা অনুমোদিত নয়। প্রতিকার আমি শুধু এটা বলে শেষ করবো ইনশাআল্লাহ, শেষ করবো ইনশাআল্লাহ, দশটি প্রতিকার আমি মনে করি, দশটি প্রতিকার আরও হতে পারে। এক নম্বর হচ্ছে ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা করা, আপনার যে শুধু 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 এটা রাষ্ট্রপ্রধান হবে আপনারও দায়িত্ব, আপনি যখনই কোনো কাজ করবেন আপনার দায়িত্ব হবে, ইসলাম এই ব্যাপারে কি বলেছে, ব্যক্তি রাষ্ট্র একটা ব্যক্তি, রাষ্ট্রের মানুষগুলো একটা ব্যক্তি, তাদেরও দায়িত্ব হচ্ছে ইসলামকে যথাযথভাবে ফলো করা, অনুসরণ করা। দ্বিতীয় হচ্ছে ইমানিভাবে জনগণকে তৈরি করা, ইমান তাদেরকে বোঝানো, তাদেরকে দিনই দিন সম্পর্কে তাদেরকে জানানো, এটা একটা দায়িত্ব, অন্ধকার নয়। আজ একটা বিরাট সমাজ তৈরি হচ্ছে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, এদেরকে হঠাৎ করে যখন তারা হতাশায় পড়ে অথবা বিপদে পড়ে তখন এমন মানুষের কাছে তারা যায়, এমন মানুষের কাছে যারা তারা যায় যখন তারা আর ইসলাম সম্পর্কে যারা মনে করছে এটাই বুঝে তাদের মুক্তি, হঠাৎ করে কিছু শিখে তারা তখন সেই হানাহানি মারামারি লেগে যায়। এই জন্য তাদেরকে জীবনের প্রথম থেকে শুরু করে ইসলামের উপর বড় করা, এটা কিন্তু একটা বিরাট কাজ, দায়িত্ব। তিন নম্বর হচ্ছে দিনই সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান দান করা, সেটা কিরকম, অন্তত ছোটকালে তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান দেওয়া যে হানাহানি মারামারি করা ইসলামে নাই, এটা তাদেরকে জ্ঞান দান করা এবং সেটা পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত করে দেয়া, কারণ সেখানে থাকা দরকার আছে হত্যার যে শাস্তি অথবা হানাহানি মারামারির যে ইসলামের শাস্তি রয়েছে, ইসলাম যে কত কঠিন করেছে এগুলো অবশ্যই আমাদের পাঠ্য পুস্তকে থাকা উচিত। চার নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ পাঠদান মসজিদে মসজিদে
রিয়াদুস সালেহীন মতো কিতাব পড়তে পারে, প্রতিদিন একটা হাদিস পড়তে পারে, যেগুলির মধ্যে মানুষের সাথে ব্যবহারের এবং সেগুলির মধ্যে ইসলামের যে সৌন্দর্য সেটা প্রকাশ করে জিনিসগুলো তুলে ধরতে পারে। পাঁচ নম্বর হচ্ছেন আলেমগণ তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হবে, আলেমগণ তাদের কর্তব্য সম্পর্কে সচেতন হবে। এই সমস্যা হচ্ছে এখানে অনেক মানুষ আছে এই কর্তব্য সততা পালন করছে না, অথচ ইমামগণের দায়িত্ব রয়েছে। একজন ইমাম একটা পুরো এলাকার জন্য তিনি হচ্ছে সমাজপতি, তিনি পুরো দায়িত্ব পালন করতে পারেন। কোথায় কি হয় না হয় তিনি তাদেরকে ডেকে এনে ইসলাম সম্পর্কে সঠিক বুঝ তাদেরকে দিবেন, যদি সেটা না হয় তাদেরকে সেই শাস্তির ব্যবস্থাও তিনি করতে পারেন। রাষ্ট্রের কাছে বলেন যে এইটা এরা এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসীরা কারো বন্ধু নয়, এরা জাতির শত্রু, এরা পুরো উম্মার শত্রু, পুরো মানবতার শত্রু। তারা এদেরকে কখনো সহযোগিতা করা, এদেরকে সম্পর্কে চুপ থাকা ইসলাম কখনো অনুমোদন করে না। ষষ্ঠ যে কাজটি সেটা হচ্ছে দায়িত্ব হচ্ছে আমাদের তাদের সাথে প্রয়োজনে তাদের সাথে আলোচনা করা। যদি দেখা যায় তাদেরকে কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তানের মাঝে অথবা আপনার আত্মীয় স্বজনের মাঝে কেউ এবারে বেশি এগিয়ে গেছে, তাদেরকে বুঝানো কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা তাদেরকে প্রদান করা এবং তাদের সাথে কনভারসেশন করা, এটা কিন্তু একটা জরুরি কাজ। সপ্তম হচ্ছে তথ্য ব্যবস্থার মাধ্যমে এই বিষয়টি তুলে ধরা। আমাদের এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার ব্যাপকতা আছে, অনেক মিডিয়া আছে, সেখানে প্রতিদিন এই বিষয়ে হাদিসগুলো তুলে ধরা, কোরআন আয়াত তুলে ধরা, তাদেরকে মানুষকে সাবধান করা এবং যেখানে যেই পয়েন্টেই তারা তুলুক না কেন ওই পয়েন্টটাতে তাদের উত্তরটা দেওয়ার ব্যবস্থা করা যে এটা ঠিক নয়, রাষ্ট্র ব্যবস্থা মানতে হয়, এটা বুঝাতে হবে তাদেরকে। কারণ তাদের বড় জিনিস হচ্ছে তারা কোনো রাষ্ট্র মানতে চায় না, তারা সব নিজেরা নিজেদেরকে একটা বড় কিছু মনে করতে চায়, এটাই তাদের মূল সমস্যা এখানে। আট নম্বর হচ্ছে যে তাদের দ্বারা জুলুম হলে জুলুমকে প্রশ্রয় না দেয় এবং তার উপরও জুলুম না হয়। জুলুম বিভিন্ন জায়গাতে যখন হয় তখন জুলুমের প্রতিকার অনেকেই কিন্তু জুলুমের প্রতিকার করতে গিয়ে সীমা লঙ্ঘন করে ফেলে, সুতরাং জুলুম যেন না হয় এটাও যেন ব্যবস্থাপনা থাকা। নয় নম্বর হচ্ছে মধ্যপন্থার উপর মানুষদের তৈরি করা। মধ্যপন্থা বোঝেন ইসলাম মধ্যপন্থাকে সবসময় গুরুত্ব দিয়েছে। ইসলামের দৃষ্টিতে মধ্যপন্থা হচ্ছে ইসলাম পুরোটাই মধ্যপন্থা। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, এভাবেই তোমাদেরকে মধ্যবর্তী উম্মত করেছি যাতে করে তোমরা মধ্যবর্তী উম্মত করেছি কেন যাতে অন্যদের উপর তোমরা সাক্ষ্য হতে পারো। ইহুদিরা সীমা লঙ্ঘন করে দিয়েছে একদিকে, আর খ্রিস্টানরা ছাড় দিয়ে দিয়েছে। ইসলাম বলে না সীমা লঙ্ঘন করা যাবে না, ছাড়া দেওয়া যাবে না, মাঝখানে ইসলাম, এটা হচ্ছে ইসলামের। এই জন্য ইসলাম হচ্ছে মধ্যপন্থা। ইসলামের মধ্যপন্থা কোথায় আছে দেখেন, আকিদার ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম মধ্যপন্থা। একদিকে দার্শনিকরা ইসলাম বলে, দার্শনিকরা বলে যে যা বিবেকে ধরে না তা বিশ্বাস করি না, আরেকদিকে অন্যরা বলে যে যা ধরুক আর না ধরুক সব বিশ্বাস করি। এক গোষ্ঠী আছে যারা বলে যে কিতাবে থাকা থাক না সব বিশ্বাস করি, কিন্তু ইসলাম বলে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যা আছে তা বিশ্বাস করি, বিশ্বাসের ক্ষেত্রে তা রয়েছে। ইসলামের প্রত্যেকটি কাজের মধ্যে এখন তাকদীরের ক্ষেত্রে জাবরিয়ারা বলেছে যে আমাদের কোনো কিছু করণীয় নাই, আল্লাহ যা করায় তা আমরা করি। আবার কাদেরিয়ারা বলেছে আমরা সবই করি, আল্লাহ কিছু করে না। ইসলাম বলে না, আল্লাহ নির্ধারণ করেছেন আমাদেরও কাজের কি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। ইসলাম হচ্ছে মধ্যমপন্থা, এখানেও মধ্যমপন্থা। আল্লাহর নামের ব্যাপারেও, আল্লাহর নাম এবং গুণের ব্যাপারেও একদল বলছে আল্লাহর কোনো নাম গুণ নাই, একেবারে অস্বীকার। আরেকবার বল, আরেকজন বলছে আল্লাহর নাম গুণগুলি আমাদের মতো, নাউজুবিল্লাহ। ইসলাম বলে যে না, আল্লাহর নাম গুণ সেগুলি আল্লাহ যেরকম, তার যে তিনি যেরকম তার নাম গুণ সেরকম। সেখানেও ইসলাম মধ্যপন্থা অবলম্বন করেছে। ঠিক এখানেও রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে ইসলাম মধ্যপন্থা অবলম্বন, রাষ্ট্রের ব্যাপারে। এক গোষ্ঠী বলেছে শুধু হানাহানি মারামারি করে মরে যাও, আরেক গোষ্ঠী বলেছে কাউকে কিছু বলে না, শুধু তোমার দায়িত্ব তুমি তুমি শুধু নিজে চলে যাও। ইসলাম এটাও বলে নাই, মধ্যপন্থা অবলম্বন করেছে। একটি হচ্ছে সেটা কি, তোমার দায়িত্ব বলা পর্যন্ত যেন থাকে, তুমি একবারে কিছু বলবে না তা নয়, হক কথা তুমি বলবা, পরামর্শ দিবা, সত্য কথা বলবা, এটা তোমার মধ্যে যেন থাকে। আর হানাহানি মারামারি করা যাবে না, আবার একেবারে তুমি কিছু না না বলে চুপ মেরে ঘরে বসে থাকবে, ইসলাম এটাও বলে না। এর অর্থ হচ্ছে ইসলাম সব জায়গাতে মধ্যপন্থা অবলম্বন করেছে, এমনকি যুবকদেরকে মধ্যপন্থা হিসেবে তৈরি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হজের মাঠে যাচ্ছিলেন, পাথর মারবেন কোথায়, জামরাতে, হজে পাথর মারলে আমরা জানি কোথায় পাথর মারবেন। তখন ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার জন্য 60টি পাথর নিয়ে আসো। আর 60টি পাথর নিয়ে আসছেন, একটু বড় দেখে তিনি বলে ফেলে দিয়ে ছোট গুলি নিলেন, এরপর বললেন এগুলো এগুলো এর চেয়ে বেশি নয়, পাথর দিয়ে তুমি কিন্তু এটা ফাটাই ফেলার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বলেছেন তিনি জিকিরিল্লাহ, আল্লাহ জিকির কি বুলন্দ করার জন্য, যে এইখানে পাথর মার অর্থ হচ্ছে এই নয় যে আমি শয়তানকে মারতেছি, এটা না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার রাসূলকে অনুসরণ করা। সেজন্য বলছেন যে ইয়াকুমুল গুরু,
তোমাদের বাড়াবাড়ি হানাহানি করো না, এইটুকু মারবা। অথচ দেখেন কিছু মানুষ গিয়ে হজে গিয়ে এত বড় পাথর মারে, সেটা ছুটে এসে আরেকজনের মাথা রক্তাক্ত করে ফেলে, কেউ বলে ছাতি মারে, কেউ লাঠি মারে, জুতা মারে, এই হচ্ছে বাড়াবাড়ি। ইসলাম এই বাড়াবাড়ি বলে নাই, আবার না মারতেও বলে নাই, কেউ এসে পাথরও মারে না, কেউ পাথর মারবো কেন? কিন্তু ইসলাম বলে যে না, রসুলকে অনুসরণ করে পাথর মারবে, তবে ছোট কিরকম, হ্যাঁ কিসের মতো? ছাগলের মিশির মতো, ছাগলের যেটাকে সাগরের মতো, এমনকি বুটের বুটের মতো, কেউ হাদিস আসছে ক্রমসের মতো, তো এইরকম মারতে পারছে, কিন্তু বড় বড়টা নয়, আবার একেবারে না মারাও নয়। ইসলাম সব জায়গায় মধ্যপন্থা অবলম্বন করেছে, ঠিক ইসলাম এই মধ্যপন্থা যেহেতু অবলম্বন করেছে, ইসলাম চায় প্রতিটি মানুষ মধ্যপন্থায় বড় হোক, হানাহানি মারামারি নয়, একেবারে ইসলাম সম্পর্কে অজ্ঞ নয়, বরং ইসলাম সম্পর্কে জানবে, নিজে প্র্যাকটিস করবে, খারাপ দেখলে বলবে, কিন্তু আরেকজনকে খারাপ দেখলে মেরে ফেলবে না এবং তার উপর আক্রমণ করবে না এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে না। দশম যেটা সেটা হচ্ছে সামাহা ওয়া রিফক, ছাড় প্রবণতা থাকতে হবে ইসলামের মধ্যে। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানা রিফকু বিশাইইন ইল্লা জানা ওয়া মা নুযা রিফকু বিশাইইন ইল্লা শানা, যেই জিনিসেই কোমলতা আছে, যেই জিনিসের মধ্যে কোমলতা আছে, রাসূল বলেছেন এর মধ্যে সৌন্দর্য মণ্ডিত করা যায়, আর যেই জিনিসে বাড়াবাড়ি আছে এটা কখনো সৌন্দর্য মণ্ডিত হয় না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদি এসে রাসূলকে বললেন, আসসালামু আলাইকা, সামর তো মৃত্যু, সে আসসালাম না হয়ে আসসালাম বলছে। আশা রাদিয়াল্লাহু আনহা বুঝে গেছেন, আশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, আল গদব আল ইহুদ ওয়া লানত আল ইহুদ, ইহুদুল লানত গদব, তিনি অনবরত বলতে আরম্ভ করেছেন, বলে আমার হারাম ইয়া আয়েশা, আয়েশা চুপ করো, বলছে আপনি শুনেন না কি বললো, বলে আমি বলেছি ওয়া আলাইকুম, তোমার উপরে হোক, তো আমারটা কবুল হবে, ওরটা কবুল হবে, সে চলে জুলুম করতেছে, এর চেয়ে বাড়াবাড়ি আমার দরকার নেই। ইসলাম কিন্তু তারপর তিনি বললেন, মা কানা রিফকুর বিষয় ইল্লা জানা, কোমলতা যেখানে থাকে সেটাই শান্তি, সেটাই সুন্দর, আর যেখানে বাড়াবাড়ি হানাহানি, যেখানে কঠোরতা, যেখানে একে অপরের প্রতি শক্তি প্রয়োগ করা হয়, সেটা কখনো ভালো হয় না, সেটা কখনো সুন্দর হয় না। এটা হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে তিনি কখনো নিজ হাতে কোনো খাদেমকে মারেননি, কিন্তু তারা কিন্তু তার 10 বছর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদেমতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, ফামা ক্বালা লি ইয়ামান লিমা ফালতা ওয়া হাল্লা ফালতা, 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করেছি, কোনোদিন বলেননি কেন করলে না বা কেন করলে, এই কথাটি তিনি কোনোদিন বলেননি। এরকম কি আপনি পারবেন? তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তিনি বলছেন যে, আনাস তুমি এই কাজটি করে দাও, বলছে আমি পারবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাসাদের উদ্দেশ্য হচ্ছে, দেখি রসুল কি করে, আমি যাবো তবে আস্তে আস্তে যাবো, তো রসুল বলছেন যেহেতু সে যাবে না, নিজে রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে দেখছেন যে আনাস যাচ্ছে, তো তার কান ধরে বলে যে, এই কানওয়ালা তুমি না বলছো যাবে না, রসুল্লাহ সাল্লাম রাগ করেন না একটু। এর অর্থ হচ্ছে ছাড় থাকতে হবে, আপনার ছাড় কিরকম, অন্য জায়গায় না, আল্লাহর শরীয়তে জায়গায় না, ছাড় হচ্ছে তারা কোনো ভুল করেছে, কোনো মানুষ ভুল করেছে, আপনাকে তাকে সুন্দরভাবে তাকে বোঝানো দরকার, কিন্তু ভুল করেছে কেন কাফের মানে ফেলবেন, এরপর আপনার আক্রমণ করবেন, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন, হানাহানি মারামারি করবেন, এই সিস্টেম থেকে ফিরে আসতে হবে। সামাহা, ছাড়, ইসলাম পুরোটাই সামাহা, দিনের সামাহা, সামাহা পুরোটাই ইসলাম সম্পূর্ণ চেয়েছে সব জায়গাতেই, যে ছাড় বলবো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক লোক এসে বললেন যে, ইয়া রাসূল, আমি তো বিচার করে ফেলেছি, রাসূল অন্যদিকে ফিরে গেছেন, যেন চলে যায়, কিন্তু আবার এসে বলতেছেন, ইয়া রাসূল আমি তো বিচার করেছি, আবার আসছে রসুল, আবার রসুল চাননি তার উপরে যে সে চলে যাক, তওবা করুক, আল্লাহ তাআলা তাকে যেটা গোপন রয়েছে গোপন থাকুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিতে চেয়েছেন, কিন্তু যখন চারবার বলেছে রসুল বলেছেন, ও যাওয়া বাধ্যতামূলক হয়ে গেছে, তোমার উপর শাস্তি প্রয়োগ করা আমার এখন, কারণ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তখন তিনি বাধ্য যে অন্যায় যেন অশ্লীলতা থেকে সমাজকে মুক্ত করা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, সেটা আমাদের ব্যক্তিগত দায়িত্বের ভিতরে পড়ার, ব্যক্তি শুধু বলতে পারে, সেটা সবাই জানাতে পারে, সেটা শুধুমাত্র কোর্টে তুলতে পারে, এর বাইরে তার কোনো দায়িত্ব নেই, আল্লাহ তাআলা সেটা দায়িত্ব নেবেন এবং যেটা যাদের ক্ষমতা দিয়েছেন তারা দেখবে সেটা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ছাড় দিয়েছেন দেখেন, এমনকি যখন বলেছেন, যখন পালিয়েছিল একজন পাথর মারার পর মরে যাওয়ার সময় পালিয়েছিল, তখন রাসূল বলে তাকে ছেড়ে দিলে না কেন? বোঝা গেল কেউ যদি এরকম অবস্থা হয় তাই কখনো কখনো রসুল চেয়েছেন যে ছেড়ে দিলেও অত তার আল্লাহর কাছে তওবা করেছে, এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। কিন্তু হ্যাঁ, যদি প্রমাণিত হয়ে যায়, শাস্তি তার শুরু হয়ে যায় বা শাস্তি লেগে যায়, তখন আর কোনো ছাড় দেওয়া যাবে না, শাস্তি তখন থাকবে। কিন্তু কেউ যদি কোনো থেকে পালাতে পারে, তওবা করে, তাকে জোর করে ধরে এনে বিনা কারণে, ততক্ষণ পর্যন্ত এর দাবিদার না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই শাস্তি প্রয়োগ করা ইসলাম বলে না। মানে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ইদরাউল হুদুদ আমাস্তাতাতুম, হানাহানি মারামারি
করা নয়, বরং ইসলামের শাস্তি বিধানকেও তিনি কমতি করতে বলেছেন। যতটুকু পারো শাস্তি বিধানের কাছে ছাড় দাও, কারণ তুমি ভুল করে শাস্তি না দেয়াচ্ছে। ভুল ওমর রাদিয়াল্লাহু বলেছে, ভুল করে তুমি যদি শাস্তি না দাও এটা উত্তম, ভুল করে শাস্তি দেয়াচ্ছে। এটা ওমর রাদিয়াল্লাহু তিনি যে বিচার বিষয়ক ম্যাগনা কার্টা লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন। এই জন্য ইসলাম বলে সামাহ ছাড়ের ব্যাপারে আপনি গুরুত্ব থাকুন। একে অপরকে কোনো কারণে তাকে কাফের বানায় ফেলবেন অথবা তাকে হানাহানি মারামে লিপতে হবে ইসলাম সেটা বলে না, তবে তাকে দিনের পথে রাখতে হবে, তাকে ভুল পথটাকে শুদ্ধ করতে হবে, এটা ইসলামের দায়িত্ব। আল্লাহ আমাকে ইসলাম আমাদের সবাইকে ইসলাম বুঝার তৌফিক দান করেন, এবং এই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাস যেখানে আসে সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনা, এটা ইসলামের দায়িত্ব হিসাবে আমরা মনে করি, সেটাকে আমাদের পরিচালিত করতে হবে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।